আমি আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই আমাদের বেয়ন ক্যান্ডিডের ভায়োলেন্স এগেনস্ট ওয়েমেন এর যে সিরিজ, সেই সিরিজের তৃতীয় এপিসোডে। এবং একই সাথে বরাবরের মতো আমরা প্রত্যেকবারই সামাজিক কোনো না কোনো একটা বিষয় নিয়ে কথা বলি, এবং এই এই সময়টাতে আমরা একটা সিরিজ করছি যেটা ভায়োলেন্স এগেনস্ট ওয়েমেন কে নিয়ে, এবং তারই প্রেক্ষিতে যে বিষয়গুলো আমাদের বিবেচনায় উঠে আসে বারবার, তারই একটি বিষয় নিয়ে আজকে আমরা সেশন করব। আমাদের সাথে বরাবর উপস্থিত রয়েছেন, বরাবরের মতো উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক মুয়াসাতা ম্যাম, এবং আমাদের সেশন মডারেটর যিনি এই মুহূর্তে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সিনিয়র লেকচারার হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে পাবলিক হেলথের উপরে ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে পিএইচডি তে ডক্টরেট করছেন ফার্স্ট ইয়ারে, অর্থাৎ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট অফ ডক্টরাল পিএইচডি পাবলিক হেলথ ফ্রম ইন্ডিয়ানা ইউনিভার্সিটি। ম্যাম, আপনাকেও স্বাগত জানাই, এবং কেমন আছেন আপনি? ধন্যবাদ অভি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম। ম্যাম, আমি খুব বেশি আসলে ফর্মাল ডিসকাশনে যাব না, আমি শুধু একটা জিনিস আপনার কাছে জানতে চাই, যদিও আমাদের সেশনটা আজকে বেশ একটা গুরুগম্ভীর বিষয় নিয়ে। এই কারণেই আসলে আমি বেশ কিছু প্রশ্ন ব্যক্তিগতভাবে পেয়েছি, যে আজকের যে পোস্টার, সে পোস্টারটা হচ্ছে টক্সিক মাস্কিউলিনিটি নিয়ে। তো আমরা কি আসলে সহজ করে যদি বলি, টক্সিক মাস্কিউলিনিটি দূরের কথা, ম্যাসকিউলিনিটির কনসেপ্টটাই আসলে আমাদের কাছে খুব বেশি আনক্লিয়ার। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ গট আ লট অফ কোয়েশ্চেন্স, অ্যান্ড দেয়ারফর আই এম কোয়েশ্চেনিং ইউ যে এই জিনিসটা মাথায় কেন আসলো আসলে? ওয়াই ডিড ইট কাম টু ইউর মাইন্ড ওয়েন ইউ থট অ্যাবাউট উইথ ইউ নো ফাইন্ডিং দ্য রিজনস অফ ভায়োলেন্স এগেনস্ট ওয়েমেন? তো এই জায়গায় টক্সিক ম্যাসকিউলিনিটি কিভাবে রেপ কালচারকে ট্রিগার করে ডিরেক্টলি আপনি বলেননি যে এটা আসলে সরাসরি ইম্প্যাক্ট করছে কিনা, রাদার ইউ আর টেলিং যে এটা ট্রিগার করে। এই ধরনের একটা টাইটেল, এর পেছনে থটটা যদি আপনি একটু ছোট করে আমাদেরকে জানাতেন। অবশ্যই, আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং সবসময় দেখে এসেছি বাংলাদেশ নারী নির্যাতন কিংবা নারীর প্রতি সহিংসতা আছে, রেপ কালচার কিংবা ধর্ষণ সংস্কৃতি যেটা আমরা বলছি সেটাও আছে। একই সাথে দুঃখজনক ভাবে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন যাবত বাংলাদেশে ধর্ষণের ঘটনা রীতিমতো সামাজিক ব্যাধির মতো দেশের একদম আনাচে কানাচেতে ছড়িয়ে পড়েছে। এই সামাজিক আন্দোলন এটাকে প্রতিরোধ করার জন্য বর্তমানে কিন্তু একটা সামাজিক আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এখন এই সামাজিক আন্দোলনটা কিভাবে সফল হবে, যদি আসলে আমরা বুঝতে পারি যে আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের করণীয়টা কি, সেখান থেকে আমার মাথাতে প্রশ্ন এসেছে, তাহলে আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে রেপ কালচারে কিভাবে কন্ট্রিবিউট করছি, কিভাবে অবদান রাখছি। আমরা যদি সবাই নিজের জায়গা থেকে সেটা বোঝার চেষ্টা করি, জানার এবং শেখার চেষ্টা করি, আর সেইভাবে কাজ করি, তাহলে কিন্তু একটু একটু করে আমরা বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে পরিবর্তন করতে পারবো। সেখান থেকে আমাদের আসলে এই উদ্যোগ যে যেখানে আমরা দৈনন্দিন জীবনে রেপ কালচারে কিভাবে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ভূমিকা রাখছি বা রাখছি না, সেইটা নিয়ে কথা বলাটা শুরু করা, এই কনভার্সেশনটা শুরু করাটাই কিন্তু আমাদের আগ্রহের বিষয়, আমাদের প্রধান উদ্দেশ্য ছিল। সেই হিসেবে আজকে আমাদের তৃতীয় পর্ব, যেখানে আমরা টক্সিক ম্যাসকুলিনিটি নিয়ে কথা বলছি। মজার ব্যাপার হলো আজকের পর্ব যেহেতু টক্সিক ম্যাসকুলিনিটি নিয়ে, তুমি একদম ঠিক কথাই বলেছ যে অনেকেই হয়তো বা ভাবছেন যে উই আর গোয়িং টু ব্যাশ দা ইন্টার গ্রুপ অফ ম্যান ইন আওয়ার ডিসকাশন টুডে। আসলে সেটাও মোটেও সেই রকম, অ্যাবসলিউটলি, এন্ড আই গট আ লট অফ কমেন্টস। জি, আসলে বোঝা যাচ্ছে যে সবাই এটা চিন্তা করবে, কিন্তু ব্যাপারটা মোটেও সেটা না, বরং আমাদের পুরো অনুষ্ঠানে কোনো নির্দিষ্ট কমিউনিটিকে ব্যাস আমরা করব না। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে, আগে বললাম, আলোচনাটা শুরু করা। আমরা তো প্রত্যেকে কোনো না কোনো ভাবে পুরুষতান্ত্রিকতা কিংবা প্যাট্রিয়ার্কির সাথে জড়িত, এতটাই ওতপ্রোত ভাবে জড়িত যে এইগুলো নিয়ে যে আলোচনার কোনো বিষয় আছে সেটাও আমরা কখনো চিন্তা করি না। আমরা শুধু কনভার্সেশনটা শুরু করতে চাই এইটা জানার জন্য যে আসলে আমাদের জীবনে কোন কোন বিষয়গুলো প্যাট্রিয়ার্কি কিংবা পুরুষতান্ত্রিকতা ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করে। আমি নিশ্চিত যে তোমার, আমার এবং আমাদের দর্শকদের এই বিষয়ে অনেক প্রশ্ন আছে। এই বিষয়ে জানার জন্য আমাদের মাঝে আজকে দুইজন প্র্যাকটিশনার্স আছে। আজকে আমাদের প্রথম অতিথি মাহফুজা আক্তার মালা, তার পরিচয় করিয়ে দিচ্ছি। মাহফুজা আক্তার মালা, শি ইজ এ প্রোগ্রাম কোঅর্ডিনেটর, জেন্ডার জাস্টিস অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন প্রোগ্রাম, অক্সফাম ইন বাংলাদেশ, অ্যান্ড শি ইজ অলসো এ ভেরি প্রাউড ফেমিনিস্ট। আমাদের অপর অতিথি সোহানুর রহমান, চিফ এক্সিকিউটিভ বাংলাদেশ মডেল ইউথ পার্লামেন্ট, ইউথ লিডার ব্রিটিশ কাউন্সিল, ফর্মার প্যানেল স্পিকার অ্যাট চাইল্ড পার্লামেন্ট, অ্যান্ড অ্যান এক্সট্রিমলি ভোকাল ক্লাইমেট অ্যাক্টিভিস্ট অ্যান্ড ইউথ লিডার।
আমি উভয়কে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনাতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম সালাম অভি, ভালো আছো ভাইয়া? জি হাই, অবশ্যই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যালো সোহান ভাইয়া। জি ভাই, ভালো আছেন? আমি ভালো আছি। জি আলহামদুলিল্লাহ, ইটস রিয়েলি গুড টু সি মানে এরকম দুজন সাবজেক্ট এক্সপার্ট বা এরকম দুজন মানুষকে নিয়ে এসে এক জায়গায় করে আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যেটা একটা খুব চর্চার বিষয় না, কিন্তু তবুও চর্চা হচ্ছে, এবং এট দা সেম টাইম এটার পেছনের কারণগুলো নিয়ে কথা বলাও এখন আসলে এই মুহূর্তে খুব দরকার হয়ে পড়েছে। তো আমরা আসলে খুব সরাসরি আলোচনায় যেতে চাই না, আমি খালি একটু আগে আই রিয়েলি ওয়ান্ট টু টেক দিস প্রিভিলেজ অফ আস্কিং এ কোয়েশ্চেন রুহুল ম্যামের কাছে, এবং সেখান থেকে আমি আশা করব তিনি হয়তো আমার বা আমার মতো আরো যারা আজকে ভিউয়ার্স রয়েছেন তাদের সকলকেই এই কিছু কিছু প্রশ্নের উত্তরগুলো দেবেন। তো মূল আলোচনায় বা আমার প্রশ্ন শুরু করার আগে আমি আমাদের সাথে আজকে যারা যুক্ত হয়েছেন বা আজকে আমাদের সাথে লাইভে যারা যুক্ত হবেন তাদের সকলকে অভিনন্দন জানাই এবং একটি অনুরোধও করতে চাই, এই সেশনটি বা এই ধরনের যে পুরো কনভারসেশন গুলো আমরা করার চেষ্টা করছি প্রত্যেক সপ্তাহে শনিবারে, সেগুলো সবকিছুই আপনাদের জন্য। আপনারা আপনাদের মতামত, আপনাদের থিওরি, আপনাদের অবজারভেশন, আপনাদের কমেন্ট, এবং একই সাথে আজকের সেশনে আমাদের সাথে যে সম্মানিত দুজন উপস্থিত রয়েছেন সেই সম্মানিত দুজন অতিথির কাছেও আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন বা আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন। একই সাথে এই লাইভটি শেয়ার করার মাধ্যমে আপনি অন্তত একটুখানি কন্ট্রিবিউট রাখার চেষ্টা করতেই পারেন যে টক্সিক মাস্কুলিনিটি জিনিসটা কি বা এখান থেকে আসলে আমরা কতটুকু এটাকে ডিফিউজ করার চেষ্টা করতে পারি ফ্রম এন ইন্ডিভিজুয়াল লেভেল। মাস স্কেলে হয়তো বা আমাদের সেরকম সুযোগ আমার আপনার কারণ নেই, বাট যার যার জায়গা থেকে যতটুকু করা যায় আর কি। আশা করি আপনারা সকলে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের অবজারভেশন আমাদের সাথে ভাগ করে নেবেন। রুহুল ম্যাম ধন্যবাদ অভি, আমি আবারও হচ্ছে আমাদের দুইজন সম্মানিত আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগাযোগ করার জন্য। আমরা তো আসলে আজকে জানতে চাচ্ছি, আপনাদের অভিজ্ঞতা জানতে চাচ্ছি, আমরা সবার কাছ থেকে জানতে চাচ্ছি যে ম্যাসকুলিনিটি জিনিসটা কি, টক্সিক ম্যাসকুলিনিটি জিনিসটা কি। আমরা কিন্তু ছোটবেলা থেকেই সবসময় এরকম শুনে আসি আমাদের পরিবারের যে সকল ছেলে সদস্যরা আছে কিংবা আমাদের বন্ধু মহলে যে সকল ছেলে সদস্যরা আছে, অনেক ক্ষেত্রে তাদেরকে তাদের বিষয়ে শুনি যে তাদেরকে বলা হয় ডোন্ট বি লাইক এ গার্ল, ম্যান আপ। এই ম্যান আপ বিষয়টা আসলে কি, এই ম্যান আপ বলতে কি আমরা ম্যাসকুলিনিটিটাকে বোঝায় এবং সেগুলোর মধ্যে ট্রেডস গুলো আসলে কি, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা এই ম্যান আপ জিনিসটাকে কিভাবে দেখি, আপনাদের কাছ থেকে শুনতে চাই। প্রথমে মালা আপার কাছে যাচ্ছি। ধন্যবাদ, শুরুতেই আয়োজক আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা সময় উপযোগী আলোচনার সূত্রপাত করার জন্য, বিশেষ করে সারা বাংলাদেশ যখন আমরা ধর্ষণ এবং নারীর প্রতি সকল সহিংসতা নিয়ে আবার নড়ে চড়ে উঠেছি এবং আমাদের কান্ট্রি ওয়াইড বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন রাইটস অ্যাক্টিভিস্ট যারা আছে তারা এগুলো নিয়ে কথা বলা আবার শুরু করেছে। আমরা সারা বছরই বলি কিন্তু এবার আবার জোরালো ভাবে আলোচনাগুলো শুরু করেছি, এমন একটা সময় আসলে আলোচনাটা খুব দরকার ছিল। যেটা আপাও বলছিলেন যে রেপ কালচার, হ্যাঁ, তো এই রেপ কালচারটাকে যদি আমরা যে বলছি যে এটার একটা রিফরমেশন দরকার, এটা চেঞ্জ দরকার, এই চেঞ্জটা আনতে হলে আমাদের আসলে এই ম্যাসকুলিনিটি পাওয়ার ইমব্যালেন্স এর জায়গাগুলো বোঝার সুযোগ আছে এবং এগুলো নিয়ে আমরা কিভাবে সম্মিলিত ভাবে একটা হলিস্টিক অ্যাপ্রোচে আগাতে পারি ওই জায়গাটা ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। তো আমি ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর এই প্ল্যাটফর্ম আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার আসলে আনন্দ হচ্ছে এবং আমাকে আলোচক হিসেবে ডাকার জন্য ধন্যবাদ। তো হ্যাঁ, মানে ম্যাসকুলিনিটিতে যাওয়ার আগে আমি একটু ছোট করে বলতে চাই যে আপনি দেখেন আমাদের কিন্তু মানুষদের আসলে দুইটা আইডেন্টিটি আছে। একটা আইডেন্টিটি হলো যে আমাদের বায়োলজিক্যাল আইডেন্টিটি, যেটাকে আমরা সেক্স বলতেছি, আর আরেকটা হলো যে আমার সমাজ যেভাবে আমাকে নারী এবং পুরুষকে দেখছে সেইটার একটা আইডেন্টিটি, যেটাকে আমরা জেন্ডার বলতেছি। তো এই যে আপনার সমাজ যেভাবে ডিফাইন করছে যে আপনি নারী আপনি পুরুষ, হ্যাঁ, এই জায়গাটা কিন্তু আপনার আপনি দেখেন এটা কিন্তু ঠিক করে দিচ্ছে যে আমরা কিভাবে খাবো, এটা কিন্তু বায়োলজির সাথে এটা খুব বেশি যে সামঞ্জস্য আছে তাও না। নেচার কিংবা বায়োলজি যখন আমাদেরকে তৈরি করছে, সেক্স যদি বলি, সেক্সের মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য আমাদের নাই, এক্সেপ্ট আপনার
রিপ্রোডাক্টিভ ডিফারেন্সেস গুলো ছাড়া। কিন্তু এর বাইরে কিন্তু আমাদের এই সমাজ, হ্যাঁ, এই এই যে যে ভিন্নতাগুলোকে যে নানাভাবে বৈষম্য রূপ দেওয়ার চেষ্টা করেছে, কাউকে সুপিরিয়র হিসেবে দেখানোর চেষ্টা করেছে, কাউকে ইনফেরিয়র হিসেবে দেখানোর চেষ্টা করেছে, কিছু একটা গ্রুপের কাছে বেশি ক্ষমতা দিয়েছে, একটা গ্রুপকে ক্ষমতা দেয় নাই বা কম দিয়েছে, হ্যাঁ, এটা কিন্তু সমাজ করেছে। এবং সমাজ যখন এই জিনিসটা নির্মাণ করছে, এটার মধ্যে কিন্তু আমার অর্থনীতি, এটার মধ্যে আমার ধর্ম, এটার মধ্যে আমার রাজনীতি, এরকম নানা জিনিস কিন্তু বিভিন্ন সময় যুগে যুগে আপনার কন্ট্রিবিউট করেছে, যে আপনি নারী বলতে কিভাবে বুঝবেন, আমি পুরুষ বলতে কিভাবে বুঝব। হ্যাঁ, তো বায়োলজিক্যাল ডিফারেন্সেস হয়তো খুব বেশি নাই রিপ্রোডাক্টিভ ডিফারেন্সেস ছাড়া, কিন্তু সমাজ কিন্তু মানুষকে ক্লাসিফাই করেছে বিভিন্ন ভাবে তার সোশ্যাল কনস্ট্রাকশনের মাধ্যমে। এবং এই কনস্ট্রাকশন শুরু হয় কিন্তু একজন শিশু জন্মের পর পরেই। আমরা কিন্তু বলি যে তুমি কন্যা শিশু, তুমি পুরুষ শিশু। এবং আমরা কিন্তু জেন্ডারটাকে এক, মানে আমাদের সোসাইটিতে আমরা বাইনারি করে ফেলছি। এবং এই বাইনারি করতে আজকেও দেখেন আমরা কিন্তু ফেমিনিটি মেসকুলিনিটি নিয়ে কথা বলতেছি, বাইনারি জায়গা থেকে কথা বলতেছি, কিন্তু জেন্ডার তো আসলে বাইনারি না। এবং এই জেন্ডার বা মেসকুলিনিটি ফেমিনিটি কিন্তু ভ্যারি করে, সোসাইটি সোসাইটি ভ্যারি করে। এবং এটা ইভেন আপনার একটা সোসাইটির মধ্যেও ক্লাস টু ক্লাস ভ্যারি করে। একটা রিচ ম্যান আর এবং একজন পুর ম্যান, তার মধ্যেও কিন্তু আপনার মেসকুলিনিটির ধরনগুলো ভিন্ন। মানে সোজা, সরি, মানে তাহলে আমি সোজা বাংলায় যদি এটাকে বলি, কোনটা ফেমিনিটি কোনটা মেসকুলিনিটি, এটা হলো যে সমাজ আসলে আমাকে কি কি ক্যারেক্টারিস্টিকস দিয়ে ডিফাইন করতেছে, সমাজ আমাকে কিভাবে দেখতে চায়। আচ্ছা, এবং আপনার কথা থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম যে তার মানে সমাজের সাথেই শুধু না, এর সাথে আমি কোন ক্লাসকে রিপ্রেজেন্ট করছি, আমার ইনকাম স্ট্যাটাস কি, আমার পড়ালেখার স্ট্যাটাস কি, আমার রাজনীতির পরিচয় কি, আমার ধর্মীয় পরিচয় কি, সেগুলোর পরিপ্রেক্ষিতে আমি আমার ম্যাসকুলিন ট্রেডস গুলো কিংবা আমার ফেমিনিন ট্রেডস গুলো বহিঃপ্রকাশ হচ্ছে। এখন সোহান ভাইয়ের কাছ থেকে তার মতামত জানতে চাইবো, এবং সাথে আরো অনুরোধ করবো আপনি যদি এর সাথে টক্সিক ম্যাসকুলিনিটি নিয়েও যদি কোনো কিছু যোগ করতেন। অসংখ্য ধন্যবাদ আমাকে এই আলোচনায় সুযোগ দেওয়ার জন্য। আর মালা আপার বলার পরে তারপর আমি আর মানে কিছু বলার তো অবকাশ থাকে না। তো আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই যে পৌরুষ বা পুরুষালী মূলত তো মাস্কুলিনিটি সেটাই বোঝানো হচ্ছে, বা যদি খাস বাংলা বলা চলে বেটাগিরি, কিংবা আরো বাংলা বলতে গেলে হ্যাডম, কিংবা অনেকে বলে পোলাবাদ, এমন কিছু একটা। সো মূলত মাস্কুলিনিটি ফেমিনিটি কিংবা মালা আপা বলার চেষ্টা করছিলেন যে যাদের কথা আমরা বলছি না, ট্রান্স কমিউনিটি, সোজি, যারা জেন্ডার ডাইভার্স গ্রুপ, সো সবকিছুই বিউটি, যত ডাইভার্সিটি তত বিউটি, এবং ডাইভার্সিটি অনেক ক্ষেত্রে স্ট্রেংথও। কিন্তু আমাদের সমাজে জন্মের পর থেকেই যেটা বারবার মালা আপা বলার চেষ্টা করছিলেন, আমাদের একটা তাড়না তৈরি হয়ে যায় যে মেয়েকে মেয়ে হয়ে উঠতে হবে, রিয়েল মেয়ে বা এমন, এবং ছেলেদের জন্য এটা আরো বেশি মানে রিয়েল ম্যান, সত্যিকারের পুরুষ, যে পুরুষে হবে অনেক পাওয়ারফুল হবে, তার অনেক সক্ষমতা থাকবে, সে এমন জোরসে মানে ওই ছবিতে দেখা যায় না, আমরা নায়কদের দেখি না যে একটা লাথি মারবে সে হচ্ছে মানে আসমান ভেঙে আরেক জায়গায় গিয়ে পড়বে, তো এমন হইতে হবে। তো যখন সেইটা পিকচারের মতো সিনেমার মতো, ওইটাও একটা মাস্কুলিন একটা ফর্ম। তো এইটা আসলে আসলে সত্যিকারের মাস্কুলিনিটি বা পৌরুষ না, এটা একটা ভ্রান্ত পৌরুষ, ভ্রান্ত ধারণা। এবং এই ভ্রান্ত ধারণা, ভ্রান্ত পৌরুষ, যেটাকে আমরা বলছি বিষাক্ত পৌরুষ বা পুরুষালী, এইটা মানুষকে পুরুষকে দানবে পরিণত করে। আর দিন শেষে আমাকে মানুষ হিসেবে চিন্তা করা উচিত, একটা ছেলে শিশু কিংবা একটা মেয়ে শিশু কিংবা একটা হিজড়া শিশু কিংবা একটা প্রতিবন্ধী শিশু, দিন শেষে তো সে মানুষ, কিন্তু আমরা মানুষ হিসেবে চিন্তা না করে আমরা তাকে অন্য বাতাবরণে আমরা নিয়ে যাই। স্কুল লাইফে অনেক ছেলেকে শুনেছি কি হাফ লেডিস, মানে কি সে পুরুষের মতো আচরণ করতে পারছে না, সে পুরুষের মতো হাঁটতে পারছে না। তো সবকিছুরই টোন আছে, পুরুষের মতো হাসার টোন আছে, পুরুষের মতো হাঁটার টোন আছে, পুরুষের মতো বাইক চালানোর টোন আছে। তো ওই মতো না করতে পারলে তাকে, যেমন সোসাইটিতে কোনো পুরুষ যদি ঘরের কাজ করে তাকে এমন একটা শব্দ বলা হয় মাইজ্ঞ পুরুষ, মানে মহিলা পুরুষ। তো ওই শব্দটা এত তাকে হিট করে সে পরে আর ঘরের কাজগুলোকে সে শেয়ার করতে চায় না। কিন্তু একটা সোসাইটি তো হবে, সবাই কন্ট্রিবিউট করবে,
নারীও কন্ট্রিবিউট করবে, পুরুষও কন্ট্রিবিউট করবে, সে যদি নারী পুরুষ নাও হয়, সে যদি হিজড়াও যদি হয় কিংবা অন্য কোনো আইডেন্টিটিও যদি হয়, সে তো কন্ট্রিবিউট করবে শুধু। এবং এখানে আমাদের ক্ষতিটা হচ্ছে পুরুষদের, যে আমাকে একাই কন্ট্রিবিউট করতে হবে, আমি ছেলে মানি, আমার সব দায় দায়িত্ব আমাকেই নিতে হবে, আমি ছেলে মানি, নারীর প্রোটেকশন, নারীকে সুরক্ষা আমাকেই করতে হবে, কে আমাকে দায়িত্ব দিয়েছে নারীকে আমাকে সুরক্ষিত করতে হবে? আমার তো দায় না নারীকে সুরক্ষিত করা, আমার দায় হচ্ছে নারী যেন নারীর মতো বিকশিত হয়, সেই পথটা তৈরি করা। তো এইটা যখন না করব, যখন ওই প্র্যাকটিস গুলো, ভ্রান্ত ধারণা গুলোকে লালন পালন করব, এটাই আসলে আমার কাছে টক্সিক মাস্কুলিনিটি কিংবা বিষাক্ত পৌরুষত্ব মনে হয়, বা পৌরুষ মনে হয় আসলে, যে পৌরুষ আসলে ভালো পৌরুষ না, এটা আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সোহান ভাই। আমার আসলে আপনার কথার পরিপ্রেক্ষিতে আরো দুইটা ফলো আপ কোয়েশ্চন আছে। প্রথম কথা, আপনি যেটা বললেন যে পুরুষকে দানবে পরিণত করে, যে ম্যাসকুলিন আইডিয়াস গুলো কিংবা টক্সিক ম্যাসকুলিন আইডিয়াস গুলো পুরুষকে দানবে পরিণত করে, তাহলে কি আমাদের সমাজে, যদি শুধুমাত্র আমরা বাংলাদেশের কথা চিন্তা করি, এটা কি ব্যাপারটা কি এরকম দাঁড়াচ্ছে প্রত্যেকটা পুরুষই কি দানব, বা তাদেরকে কি আমরা ওইভাবেই দেখছি বা ওইভাবে সমাজে দেখতে পাচ্ছি? যত্নশীল আচরণ করে থাকে সেটা হচ্ছে, এবং অনেক নারী যারা সফল হয়েছেন তারা বলতে পারবেন যে না, যেমন অনেক পুরুষের জীবনে যেমন নারীর অবদান আছে, অনেক নারীর জীবনে কিন্তু পুরুষের অবদান আছে, শিক্ষা ক্ষেত্রে বলেন কিংবা তাকে বিকশিত হওয়ার জায়গাটায়। ইভেন আপনারা যদি দেখেন এই নারীর প্রতি সহিংসতা, যৌন সহিংসতা, নির্যাতন, অনেক পুরুষ কিন্তু প্রতিবাদ করতে গিয়ে, সে ভাই হোক, সে বাবা হোক, বন্য কি হোক, প্রতিবাদ করতে গিয়ে কিন্তু জীবন হারিয়েছেন কিংবা আহত হয়েছেন। তো সব পুরুষই কিন্তু আসলে টক্সিক মাস্কুলিনিটি প্র্যাকটিস করে না, কিন্তু আমাদের সোসাইটির যেটা বলা হচ্ছিল, মালাপ্পা শুরুর দিকে বলছিলেন যে পুরুষ কখনো কাঁদতে পারবে, তাহলে আমি জন্ম নিয়েছি, আমার একটা ইমোশন থাকতে পারে, আমার দুঃখ লাগলে আমি কাঁদবো, আমার ভালো লাগলে আমি হাসবো, কিন্তু সোসাইটি বলছে না, তুমি কাঁদতে পারবে না, পুরুষ কাঁদে না, পুরুষ প্রয়োজনে কাঁদাবে, আর নারীরা তারা সবসময় কাঁদবে, এমন, সো ডোন্ট ক্রাই, এমন। সো এরকম অনেক কিছুই আছে যেটা পুরুষ করতে পারে, মানে এটা তাকে করতে হবে। তো আসলে এটা তো মানে হওয়ার কথা না, কিন্তু অনেক ভালো পুরুষ, দায়িত্বশীল পুরুষ রয়েছেন যারা এই মানে নারীকে সম্মান মর্যাদার জায়গাটা দেখেন, এবং নারীকে যদি সম্মানের জায়গায়, মর্যাদার জায়গায়, মানুষ হিসেবে যদি কাউন্ট না করা হয়, তাকে যদি ভোগ্য বস্তু, 1 কেজি চাল, 2 কেজি ডালের মতো কিংবা 1 কেজি গরুর মাংস হিসেবে যদি চিন্তা করা হয়, তত যতক্ষণে এই চিন্তা না চেঞ্জ হবে, ভোগ্য বস্তু পণ্য যতক্ষণে মানুষ হিসেবে কাউন্ট না করা হবে, ততক্ষণে আসলে এই পরিবর্তনটা আসবে না, এটা আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ। পরিবর্তনের কথা থেকে যাব, আমি একটা প্রশ্ন কি করতে পারি এই কথার পরিপ্রেক্ষিতে? আমি একটু মালাপুর কাছে যেতে চাই। মালাপু যেহেতু ফেমিনিস্ট মুভমেন্টে আছেন বা একজন ফেমিনিস্ট, এই জায়গা থেকে যেই কথাটা মাত্র সোহান ভাই বললেন, আমি ওখান থেকেই পিক করে আপনার কাছে একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে যে সোহান ভাই মাত্রই কিন্তু বললেন যে হচ্ছে সব পুরুষ না, বাট স্টিল আমরা এক ধরনের একটা কথা বলি বা আমরা এক ধরনের কথা একটা শুনতে পাই, যে আমি যদি খুব কোট আনকোট করে বলি, অল মেন আর ডগস। তো এই যে কথাটা, এটা আসলে কিন্তু কোনো ছেলের কমিউনিটি থেকে আসে না, মেয়ের কমিউনিটি থেকে আসে। তো আমি এটাকে আসলে আপনার কাছে জানতে চাই যে এইটা কি আসলে আমরা যে টক্সিক ম্যাসকিউলিনিটির একটা ট্রায়াল মেয়েদের সাথে করি, সেইটার রিপ্রেজেন্টেশন থেকে কি এক ধরনের রিপ্লাই হিসেবে আসে, নাকি আসলেও কোথাও না কোথাও এই বিশ্বাসটাও এক ধরনের একটা ফোবিয়া বা এক ধরনের একটা ইমার্জিং ইয়েট এস্টাবলিশড থিওরি হিসেবে তৈরি হয়ে গেছে, যে সব ছেলেদের মধ্যেই বা সব ছেলেরাই এক ধরনের মনস্টারাস একটা ফিগার, একটু যদি আপনি আমাকে জানাতেন। আচ্ছা, থ্যাংক ইউ অভি। যেটা বলতে চাই যে ম্যাসকুলিনিটির যে ক্যারেক্টারিস্টিক গুলো আছে সবটাই কিন্তু টক্সিক না। ম্যাসকুলিনিটির মধ্যেও কিন্তু আমরা কিছু কিছু ক্যারেক্টারিস্টিক আছে, কিছু ট্রেট আছে, যেটা আমরা আমরা বলবো যে এগুলা আমরা যখন উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, ওই জিনিসগুলো আমরা চাই আমাদের মধ্যে আসুক। যেমন আমি ইন্ডিপেন্ডেন্ট হতে চাই, আমি রেশনাল হতে চাই, আমি সাহসী হতে চাই। হ্যাঁ, তো এই জায়গাগুলো কিন্তু মানে সবটাই তো পুরুষের মধ্যে ম্যাসকুলিনিটি আছে, তার মানে কিন্তু সবটাই যে আবার টক্সিক সেটা না। টক্সিক কোনটা হবে? যেটা আরেকজনের জন্য হার্মফুল, যেটা আরেকজনকে হার্ট করে। আমি যুদ্ধ করতেছি, আমি মারামারি করতেছি, আমি ভায়োলেন্স করতেছি, হ্যাঁ, সেটা এক্সপ্রেস করছি। হ্যাঁ, আমার আমার
অ্যাগ্রেশনও কিন্তু আপনার পজিটিভ নেগেটিভ হইতে পারে। যেমন আমরা ফেমিনিস্টরা কিন্তু এখন একটু এগ্রেসিভ আছি, আমি আমার রাইটস এর জন্য এগ্রেসিভ আছি, কিন্তু আমি কাউকে হার্ম করতেছি না। হ্যাঁ, তাহলে এই অ্যাগ্রেশনটা কিন্তু যতক্ষণ আপনি আরেকজনকে হার্ট করতেছেন না, এটা কিন্তু ঠিক আছে। কাজেই আপনার এই ম্যাসকুলিনিটি বলেন বা টক্সিক ম্যাসকুলিনিটি বলেন, এটাও কিন্তু আবার কনটেক্সটের উপর ভ্যারি করে। এটার কিন্তু আপনার এটার কিন্তু কোনো স্পেসিফিক ডেফিনেশন নাই যে ঠিক এই এই জিনিসগুলো হলে আপনার আমি এটাকে টক্সিসিটি বলবো। এটা পার্সপেক্টিভের উপর ভ্যারি করে, ভেরি মাচ সাবজেক্টিভ। তো সেই জায়গাটা থেকে যেমন বাংলাদেশের কালচারে আমি যেটাকে টক্সিক বলতেছি, এটা হয়তো পৃথিবীর অন্য কোনো সমাজে এটাকে টক্সিক নাও বলতে পারে। তো ওই জায়গাটা থেকে, এবং এখানে জেনারেলাইজ করারও কিছু নাই। হ্যাঁ, সব পুরুষ যেটা আমরা মানে, তবে এটা সত্য যে প্রিভিলেজ জায়গা থেকে যেহেতু সমাজ আপনার পুরুষদেরকে পাওয়ার হোল্ডার করেছে, তার অ্যাক্সেস টু রিসোর্স অনেক বেশি, ডিসিশন মেকিং এ তার অ্যাক্সেসটা অনেক বেশি, পুরুষরা অনেক বেশি পাওয়ার এক্সারসাইজ করে, অনেক বেশি ডমিনেট করে। হ্যাঁ, সেই জায়গাটা থেকে ম্যাসকুলিনিটির প্র্যাকটিসটা পুরুষদের মধ্যে অনেক বেশি, যেটা আবার পাওয়ারলেস হিসেবে নারীদের মধ্যে কম। তবে এটাও সত্য যে আবার মানে সব পুরুষ কিন্তু আবার মানে সব নারী কিন্তু আবার ফেমিনিন না। নারীদের মধ্যেও যারা পাওয়ার এক্সারসাইজ করে, নেগেটিভ পাওয়ার এক্সারসাইজ করে, ডমিনেট করে, আমরা অনেক সময় যেটা একটু আগে রুহন আপার সাথেও বলছিলাম, নারীদের মধ্যেও কিন্তু টক্সিক ম্যাসকুলিনিটি থাকতে পারে। তো আমরা যখন এটা নিয়ে কথা বলতেছি, আমরা কিন্তু শুধুমাত্র ঢালাও ভাবে পুরুষদের এগেনস্টে কথা বলতেছি না, নারীদের মধ্যেও থাকতে পারে। যদি নারীর মধ্যে থাকে যে নারী আপনাকে শোষণ করবে, যে নারী আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করবে, আপনাকে আপনার প্রাপ্ত অধিকার আপনাকে দিচ্ছে না, আমরা তার এগেনস্টেও কথা বলতেছি। আমরা সেই জায়গাটাতে সমতা চাই, আমরা ওই ধরনের নেগেটিভ পাওয়ার এক্সারসাইজ দেখতে চাই না। তার মানে আসলে আমরা টক্সিক ম্যাসকুলিনিটি এবং এর সাথে যিনি জড়িত তাকে নিয়ে কথা বলছি, ইরেসপেক্টিভ অফ জেন্ডার, ইরেসপেক্টিভ অফ পুরুষ কিংবা মেয়ে হোক। আপনাদের দুইজনের কথাতে একটা বিষয় বারবার উঠে আসছে যে ম্যাসকুলিনিটির মধ্যে সবকিছুই টক্সিক আসলে না, কিছু পজিটিভ জিনিসও আছে। সেইখান থেকে যদি একটা প্রশ্ন করি, তাহলে ম্যাসকুলিনিটির কি বিভিন্ন ধরনের ধরন আছে কিনা, ম্যাসকুলিনিটির কত ধরনের ধরন আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, তাহলে আমাদের দেশে টক্সিক ম্যাসকুলিনিটি যেটাকে আমরা দেখি, আমরা আমরা এটাকে আমি পার্সোনালি মনে করি যে দুই ভাবে মোটামুটি ক্যাটাগরাইজ করা যায়। একটা হলো যে আপনার পাবলিক স্পেসে যে ম্যাসকুলিনিটি সেটা, আরেকটা হলো যে আপনার হাউসহোল্ড লেভেলের যে ম্যাসকুলিনিটি। হাউসহোল্ড লেভেলে আমাদের পুরুষদের কাছে যে এক্সপেকটেশন, আপনি আয় রোজগার করবেন, হ্যাঁ, বা একজন পুরুষ তার তার স্ত্রীর উপর যে কন্ট্রোলটা করে, তার যৌনতার উপর যে কন্ট্রোলটা করে, হ্যাঁ, তার কতগুলো সন্তান হবে, সে আদৌ ফ্যামিলি প্ল্যানিং করবে কি করবে না, এই যে কন্ট্রোলটা, তার একজন নারী তার শরীরের উপরেও কোনো ডিসিশন নিতে পারতেছে না। এইটা হলো তার হাউসহোল্ড লেভেলের। আর আরেকটা যেটা আমরা ওয়াইডার স্পেয়ারে দেখি, সেটা হলো যে যেটা আপনার রাষ্ট্রে, যেটা মার্কেট স্পেসে কিংবা আমাদের সমাজে যে ম্যাসকুলিনিটি প্র্যাকটিসটা আমরা দেখি, রিসোর্সের উপর কন্ট্রোল, ডিসিশন মেকিং এর উপর কন্ট্রোল, এবং এটা করতে যে আমরা যে আরেকজন মানে যে একটু পিছিয়ে আছে সমাজ কাঠামোতে, তাকে যেই আপনার তার অধিকার থেকে বঞ্চিত করার যে চেষ্টা, মাসেলম্যানরা যে চেষ্টাটা করে, তা আমি বলবো যে বাংলাদেশ প্রেক্ষাপটে মূলত এই দুই ধরনের কিন্তু এটা আসলে ভ্যারি করে, কনটেক্সট টু কনটেক্সট, কালচার টু কালচার ভ্যারি করে। আরেকটা সোসাইটিতে হয়তো এটার ডেফিনেশনটা বা এটার রূপটা অন্যরকম হবে। সোহান ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি তার মতামত। তো এখানে হচ্ছে ওইভাবে আপা যেটা বলছেন রাইটলি, যে এক এক জায়গায় এক এক ধরনের ভেরি করে। সো একটা তো আমরা জানি যে বিষাক্ত পৌরুষ কিংবা পুরুষালি, যেটাকে আমরা টক্সিক বলছি, আরেকটা বলা হয় হেলদি বলা হয়, কিংবা আমরা বলি কেয়ারিং মাস্কুলিনিটি, অর্থাৎ যত্নশীল পৌরুষ। নর্মালি আমরা এই দুটাকেই দেখি। আর এই মাস্কুলিনিটির সাথে বা এই পৌরুষ বা ব্যাটাগিরি দেখানোর ক্ষেত্রে বড় একটা সম্পর্ক হচ্ছে ক্ষমতার সম্পর্ক। সো যে যত ক্ষমতা দেখাইতে পারে, সেটা পুরুষ হোক কিংবা অনেক ক্ষেত্রে নারীও যদি ক্ষমতার স্বাদ পায়, কিংবা সে যদি ক্ষমতার শীর্ষবিন্দুতে থাকে, সেও লৌহ মানবী কিংবা ওই ধরনের আচরণ সেও করতে পারে। আমরা একবার দেখেছিলাম এক রিক্সাওয়ালাকে, এক নারী, সে হচ্ছে ইচ্ছা মতো মারতেছে,
কারণ ওই ক্ষেত্রে ওই পুরুষটা ছিল ক্ষমতা একটু কম ছিল, হোক শারীরিক শক্তি হোক কিংবা রাজনৈতিক শক্তি হোক। তো সোসাইটি হচ্ছে এমন একটা যে সিংহের মতো, সিংহের মতো কি, তো যার ক্ষমতা আছে সে আরেকজনকে ভাইলেন্স করবে, যার ক্ষমতা নাই সে প্রতিবন্ধী নারী হোক কিংবা সে গ্রাসরুটে থাকুক কিংবা সে ছেলে শিশু হোক না কেন, তার ক্ষমতা কম, শারীরিক ক্ষমতা হোক কিংবা রাজনৈতিক ক্ষমতা হোক বা পেশি শক্তি হোক, যে ক্ষমতাবান সেই নর্মালি বা বেশিরভাগই ভাইলেন্সটা করে। তো এই ভাইলেন্সটা যে করে সেই আসলে এই মাস্কুলিনিটি, টক্সিক মাস্কুলিনিটির চর্চাটা করে। এইটা আমার কাছে মনে হয় ইভেন পুরুষও কিন্তু পুরুষকে আপনার প্রচুর বুলি করে, যে পুরুষটা ওই সমাজ নির্ধারিত আপনার মাস্কুলিনিটি ধারণ করে না, হ্যাঁ মেয়েলি বলে গালিগালাজ করতেছে, তাকে বুলি করে যে তুমি তো মেয়েদের মতো, হ্যাঁ তুমি, তোমার সাহস কম, তুমি কেন্দে দিচ্ছ অনেকবার, হ্যাঁ। কিংবা যে পুরুষের হয়তো আয় রোজগার কম থাকে, ফ্যামিলির ওই বার্ডেনটা নিশ্চয় নিতে পারতেছে না, তাকে কিন্তু নানাভাবে তাকে মানে প্রতিনিয়ত কিন্তু সে যে পুরুষ এটা পরীক্ষা দিতে হয়। কাজে এই যে আপনার পিতৃতন্ত্র যে শুধুমাত্র নারীকেই আপনার এই পিতৃতন্ত্রের হ্যাঁ সাফারিংটা করতে হয় তা না, পুরুষকেও কিন্তু আমি একই ভাবে বোঝা দিতেছি। এবং এটা আপনি দেখেন যে কোভিড আসার পরে কিন্তু এটা আরো বেশি দৃশ্যমান হয়েছে, যখন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কোভিড এর কারণে তার লাইভলিহুড আপনার অনিশ্চিত হয়ে গেছে, তার যে বার্ডেন, কারণ আমি আপনার সাইক্লোন আমফানের পরপরই আমার সুযোগ হয়েছিল আমি গাবুরা বা খুলনার কিছু জায়গায় ঘোরার, সেখানে আমি জানতে পেরেছি যে এই যে প্রেশারটা তার পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার প্রেশারটা নিতে না পেরে কিন্তু সেখানকার পুরুষ আত্মহত্যা করতেছে। হ্যাঁ, কাজে আমরা যখন জেন্ডার এক্সপার্ট বলি বা জেন্ডার নিয়ে কাজ করতেছি, আমাদের আসলে এই জিনিসগুলো আসলে রেকগনাইজ করতে হবে, কাজ করতে হবে। আর ম্যাসকুলিনিটি, যেটা আমি আমার আগের কথা সূত্র ধরেই বলি, সোহানো খুব সুন্দর করে বলেছে যে আমরা একটা কথা প্রায়শই বলি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নারী, আমাদের দেশের বিরোধী দলীয় নেত্রী নারী, বা আমাদের স্পিকার নারী, তাহলে বাংলাদেশের এই অবস্থা কেন? একটা জিনিস আমি যেটা আগেও বলছিলাম যে নারী মানে ফেমিনিন না, নারী মানে যে আপনার সে আমাদের ফেমিনিস্ট প্রিন্সিপাল গুলো আছে ফলো করবে সেটা না। হ্যাঁ, নারীও কিন্তু মাচো হইতে পারে, নারীও কন্ট্রোল করতে পারে, নেগেটিভ পাওয়ার এক্সারসাইজ করতে পারে, তার লিসেনিং পাওয়ারটা কম থাকতে পারে, কন্ট্রোলিং থাকতে পারে। তো সেই জায়গাগুলো আসলে আমাদের আমরা যারা এই সেক্টরে কাজ করতেছি জিনিসগুলো রেকগনাইজ করে আমাদের ইন্টারভেনশন গুলোকে ওভাবে এগিয়ে নেওয়ার সুযোগ আছে। আমাদের আপনাদের দুই, আমি একটা প্রশ্ন একটু সোহান ভাইকে জিজ্ঞেস করি, সরি ম্যাম, হ্যাঁ আপনি বলেন। আমি হচ্ছে ওটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের এখান থেকে খুবই চমৎকার কিছু পয়েন্ট উঠে আসছে, সেগুলো নিয়ে আমরা কথা আরো এগিয়ে নিব, কিন্তু আমাদের স্ক্রিনে একটা প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নটা আমরা একবার নিয়ে নিতে চাই। জি অবশ্যই, গোলাম মোর্শেদ ভাই প্রশ্ন করেছেন, পরিবার ও স্কুল থেকে সকলকে নারীর প্রতি সম্মান বোধের শিক্ষা দিতে হবে। আচ্ছা হ্যাঁ, অফকোর্স, মানে এই জায়গাটাতেই আসলে মালাপ একদম শুরুতেই বলেছিলেন যে ম্যাসকুলিনিটি নিয়ে প্রথম কথা বলার সময় বলেছিলেন যে শুরু থেকেই আসলে কাজটা করতে, এবং শুরুটা ফ্যামিলি থেকেই সম্ভব, এই বিষয়ে যদি আপনারা কোনো কমেন্ট দিতে চান। একেবারে সহমত ওনার সাথে, শতভাগ সহমত। পরিবার থেকেই তো আসলে শেখানো হয় যে তুমি নারী, তোমাকে রান্না শিখতে হবে, হ্যাঁ সন্তান লালন পালন করা শিখতে হবে। আমাদেরকে ছোটবেলায় কিন্তু পুতুল দেওয়া হয়, বার্বি ডল খেলে খেলে আমরা বড় হই, হ্যাঁ বাচ্চা কাচ্চা মানে পালা শিখতে হয়, আমাদের রান্না করা শিখতে হয়। আর একটা ছেলে বড় হয় গাড়ি নিয়ে, প্লেন নিয়ে, হ্যাঁ তাকে আমরা ছোটবেলায় হাতে তুলে দিতেছি পিস্তল। তাহলে এই জায়গাগুলোতে আসলে অন্যভাবে ভিন্নভাবে চিন্তার জায়গা আছে, ওখান থেকে শুরু করতে হবে। আমি একটুখানি, হ্যাঁ সোহান ভাইকেই মানে আমি সোহান ভাইয়ের কাছে ফেরত আসছিলাম, সরি সোহান ভাই, যেটা কথা হচ্ছে যে আমি একজন মেল, আপনি একজন মেল, এবং যেটা আমরা বলছিলাম যে বুলি করার বিষয়টা, অনেক ছেলেই অনেক ছেলেকে বুলি করে, যেটা মালা আপু একটু আগে বললেন, ওই প্রেক্ষিতে আমি আপনি এর আগেও একদিন আমরা ব্যক্তিগত ভাবেও কথাবার্তা বলেছি, সেটা হচ্ছে যে এই যে স্কুল থেকেই আই মিন ছোটবেলা থেকে ফ্যামিলি কিংবা স্কুল কিংবা ফ্রেন্ড সার্কেল থেকে স্কুল কলেজ থ্রু আউট মাই লাইফ বা এডুকেশনাল লাইফ ইনস্টিটিউশনে যখন আসে, তখন আমার ইভেন ওয়ার্ক প্লেস যদিও অনেক পরে এসে যায় আর কি, তো এই ইনস্টিটিউশনাল এডুকেশনাল লাইফে আমি আপনি অনেকবারই হয়তো বা দেখা যাচ্ছে যে বলে ফেলছি যে এই ছেলেটা একটু ফেমিনিন, এই ছেলেটা আপনি যেটা বললেন হাফ লেডিস কোট আনকোট, ব্যাটাগিরি দেখানোর জন্য আমি আরেকটা ছেলেকে যে হাফ লেডিস বলে ফেলছি,
এটা কি আসলে কোট আনকোট বা সো কলড রিয়েল ম্যানের অ্যাট্রিবিউট কিনা, বা আরেকটা যদি এক্সট্রা প্রশ্ন করি সেটা হচ্ছে যে এই রিয়েল ম্যান কথাটা আসলে আমাকে ম্যান শব্দের আগে রিয়েল শব্দটা কেন জুড়ে দিতে হচ্ছে? আমি কেন বলতে পারছি না ওয়াই ক্যান্ট আই বি অ্যান অনলি ম্যান? শুধু ম্যান কেন হওয়া যায় না? সবসময় ম্যান হতে গেলে রিয়েল শব্দটা কেন দিতে হয়? আমরা তো কোনো ওয়েমেনের আগে বলি না রিয়েল ওয়েমেন, বা আমরা বলি না যে স্ট্রং ওয়েমেন, বা এরকম কোনো কিছু তো আমরা বলি না, কিন্তু ম্যান শব্দের সাথে আমাদেরকে সব জায়গায় বলতে হয় যে রিয়েল ম্যান। রিয়েল শব্দটা জুড়ে দিলে কি আসলে আমার ম্যান হওয়ার এক ধরনের মানে কি বলবো সার্টিফিকেট পাই কিনা, যে আসলে হ্যাঁ এই ছেলেটাই ম্যান? বা আমরা যে ধরনের বিজ্ঞাপন দেখি, ক্রিম বা ফেসিয়াল ক্রিম যেটাই বলি, সবকিছু তো আমাদেরকে রিয়েল ম্যান বলতে হয় কেন? আপনার কাছে কি মনে হয় অ্যাজ এ ম্যান আপনি আপনার জায়গা থেকে আনসারটা দেন আর কি? ওকে, তো আমি হচ্ছে প্রথমত গোলাম মুর্শিদ যে কথাটা বললেন, যে আসলে পরিবার থেকেই বা স্কুল থেকে যে কথাটা আসছিল শুরুর দিকে, আমাদের যিনি মডারেটর বলছিলেন যে আপনাদের কাছে কোনো টুলস বা টেকনিক আছে কিনা যে মাস্কুলিনিটি দূর করার, তো মাস্কুলিনিটি বা মানে বিষাক্ত পৌরুষকে দূর করার বড় বড় জায়গাটা হচ্ছে পরিবার। কারণ পরিবারে হচ্ছে ওই একটা যেমন তাড়না হচ্ছে যে তাকে পুরুষ হয়ে উঠতে হবে, আর একটা তাড়না হয়েছে তাকে ডাক্তার হয়ে উঠতে হবে, তাকে ইঞ্জিনিয়ার হয়ে উঠতে হবে, কিন্তু মানুষ হয়ে ওঠার তাড়নাটা খুবই কম বা সিভিলাইজড হয়ে উঠতে হবে। তো আমরা এখন শিক্ষায় অনেক ইনভেস্টমেন্ট করি বা পড়াশোনায় অনেক ইনভেস্টমেন্ট করি, কিন্তু মোর মানে কারিকুলাম বেসড কিংবা কিন্তু মর্যাদার জায়গাটা কিংবা এটিকেটের জায়গাটা কিংবা সভ্যতার জায়গা, যেমন জাপানের কথা যদি আমরা বলি, সেখানে সেখানে হয়তো স্কুল পরিষ্কার করতে হয়, তাদের কোনো দপ্তরি বা ওই জন্য কোনো সাপোর্ট স্টাফ থাকে না, তারা প্র্যাকটিস করে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় এবং তারা দেখবেন অনেক মানবিক হয়। তো আমাদের এখন একটা বড় ঘাটতি দেখা দিয়েছে আমার কাছে মনে হয়, বাংলাদেশের এখন অর্থনৈতিক ঘাটতি নাই বললে চলে। বাংলাদেশের জিডিপি দেখেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের জিডিপি নাকি অনেক বেশি, যদিও জিডিপির সাথে আমরা অনেক ক্ষেত্রে দ্বিমত করি কারণ জিডিপি দিয়ে সবকিছু হয় না, কিন্তু অর্থনৈতিক সূচকে সামাজিক সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান অনেক ভালো, স্যানিটেশন সূচক দেখেন অনেক ভালো। কিন্তু এখন যে সংকটটা দেখা দিয়েছে, এই যে যৌন সহিংসতা বলেন, ধর্ষণ বলেন, শিশুর প্রতি সহিংসতা বলেন, তো আমরা যদি মানবিক সমাজ না তৈরি করতে পারি সেটা শৈশব থেকে, তাহলে আসলে সকল অর্জন যত অর্জনই আমরা করি না কেন, এসডিজি বলি, এমডিজি বলি, কিংবা সোনার বাংলাদেশ বলি, সব ধূলিসাৎ হবে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে নারীর প্রতি সহিংসতা, মেয়ে শিশুর প্রতি সহিংসতা, অ্যাবিউজ, ধর্ষণ, এটা যে পরিমাণ হিসাব করা হয়, যে পরিমাণ কাউন্ট করা হয় সোসাইটিতে, পুরুষের প্রতিও যে মানে যৌন সহিংসতা হয়, ছেলে শিশুর প্রতিও যৌন সহিংসতা হয়, এটা আমরা কখনো আসলে কাউন্ট করি না, এইটা একটা। এবং ল যদি দেখেন ধর্ষণের যে আইন বলা আছে, সেখানে ধর্ষণ শুধু মেয়েদের প্রতি ধর্ষণ হয় আইন সেটাই বলে, ছেলেদের যদি ধর্ষণ হয় সেটা বলাৎকার নামে একটা ওই ভিন্ন রকম কিছু পেনাল করে যেতে হয়, এবং সোসাইটি বলে ছেলে কিভাবে ধর্ষণের হয়। কিন্তু আমার কাছে মনে হয় ইন প্র্যাকটিক্যাল টার্মস যে অনেক ছেলে, এবং এটা একটা বড় সংখ্যক যার কোনো হিসাব নিকাশ নেই, যারা শৈশবে সেটা কাছের মানুষ হোক, সেটা বন্ধু হোক, সহপাঠী হোক, তারা অ্যাবিউজ হয়, এবং অনেকে সেটাকে কাটাই উঠতে পারে, কিন্তু বড় একটা মানে ছোট একটা সংখ্যক হইতে পারে যারা কাটাই উঠতে পারে, যারা একটা লং টার্ম ট্রমার মধ্যে কাজ করে। কিন্তু এই জায়গাগুলোতে আসলে আমাদের কোনো দৃষ্টি নাই, কিন্তু যে ছেলেটা এই সহিংসতার শিকার হলেন, সেও কিন্তু কোনো এক টক্সিক মাস্কুলিনিটি বলেন কিংবা কোনো এক ক্ষমতাবান, সে তার হাতেই কিন্তু নির্যাতনের শিকারটা হলেন। তো সেটাও আমাদের এখন নারীর প্রতি অনেক বেশি হয়, এটা আমরা মানি, কন্যা শিশুর প্রতি অনেক বেশি হয়, কিন্তু দিন শেষে যদি কোনো ছেলে শিশুর প্রতিও যদি হয়, কিংবা এখন আমরা দেখতে পাচ্ছি অনেক পুরুষের প্রতিও রিপোর্টেড রেপ আসতেছে, কিন্তু আমরা কিন্তু সেটাকে অনেক ক্ষেত্রে হিসাব করে দেখি না। আর এই জেন্ডার মুভমেন্টেও নারীদের যে পরিমাণ সিম্বলাইজ করা হয়, তাদের যতটাকে মানে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু এই যে কেয়ারিং মাস্কুলিনিটি অর্থাৎ পুরুষের সহযোগিতা, পুরুষের সংহতি, এটা ছাড়া আসলে কখনো আমার মনে হয় না যে জেন্ডার জাস্টিস, সুবিচার কিংবা ন্যায্যতা এটা একপাক্ষিক ভাবে অর্জন করা সম্ভব, এটা আমার কাছে মনে হচ্ছে। রিয়েল ম্যান হচ্ছে যেমন স্প্রে মারবে, বডি স্প্রে কিংবা সেন্ট, মেয়েরা সবাই দৌড়ে আসবে এমন, সে ই করবে, শেভ করবে, মেয়েরা সবাই দৌড়ে আসবে এমন, কন্ডোমের ইতি দেখবেন কি তাকে রিয়েল ম্যান একটা পদক করিয়ে দিচ্ছে। তো সোসাইটি হচ্ছে একটা পরীক্ষাগার, সবসময় পরীক্ষার মধ্যে আমাদের থাকতে হয় যে আমি সত্যিকারই একজন রিয়েল ম্যান, আমার ভয়েস, আমার হাঁটা, আমার কথা, আমার কাজ নারীর মতো না পুরুষের মতো, একটু মানে এদিক ওদিক হলেই ও ছেলেটা তো নারীর মতো হাঁটে, মেয়েদের মতো কণ্ঠ কথা বলে, এইটা আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ ট্যাগলাইন আর কি। থ্যাংক ইউ সন ভাই। আমরা অন্য একটা মতামতে যাব, কিন্তু তার আগে আমাদের কাছে একটা বেশ বড় রকম প্রশ্ন এসেছে,
আমরা সেই প্রশ্নটা স্ক্রিনে নিয়ে নিব। জি, মোহাম্মদ ইশতিয়াক হোসেন ইশতি প্রশ্ন করেছেন, টক্সিক ম্যাসকিউলিনিটি নিয়ে মাহফুজা মালা বললেন, এটা জায়গা অনুসারে ভ্যারি করে। আমাদের দেশে এই প্রেক্ষাপটে দেখা যায় গ্রামাঞ্চলে, ঢাকার কথা এখানে উজ্জ্ব রাখছি কারণ ঢাকায় থাকা মানুষের অনেকাংশেই গ্রামাঞ্চল থেকে স্থানান্তরিত হয়ে আসে, এই টক্সিক ম্যাসকিউলিনিটির চর্চাটা অনেক বেশি হয়। অর্থাৎ উনি বলছেন যে আমাদের মানুষের অনেক, আমাদের দেশের এই প্রেক্ষাপটে দেখা যায় যে গ্রামাঞ্চলে এই টক্সিক ম্যাসকিউলিনিটির চর্চা অনেক বেশি। এই প্রসঙ্গে আসলে জ্ঞানের চর্চাটা গ্রামাঞ্চলে কিভাবে আরো বিশদভাবে পৌঁছানো যেতে পারে, মালা আপুর কাছে প্রশ্ন। থ্যাংক ইউ। আসলে আমাদের ওরকম কোন রিসার্চ নাই যেটা আসলে মানে আরবান বা রুরাল সেটিংস এ যে এটা কম বেশি হচ্ছে কিনা, তবে এটা সত্য যে এটা হয়। হ্যাঁ, ম্যাসকুলিনিটি আছে, এটা গ্রামেও আছে শহরেও আছে, কিন্তু কোথায় কম বেশি হচ্ছে এটার আসলে ওই ধরনের কোনো রিসার্চ নাই। হয়তো শহরে আপনার, আমাদের লাইফটা যেহেতু অনেক বেশি দেয়ালের মধ্যে পরিসীমিত থাকে, সেক্ষেত্রে হয়তো অনেক কিছু দেখা যায় না যেটা গ্রামে দেখা যায়। হ্যাঁ, তো আমি বলবো যে এই এই জায়গাটাতে আমাদের যেটা বলছিলাম যে পরিবার থেকে কাজ করার সুযোগ আছে এবং এখানে একটা হলিস্টিক অ্যাপ্রোচ লাগবে। শুধুমাত্রই আপনি ল করে এখানে বড় একটা পরিবর্তন আনতে পারবেন তাও না, এখানে একই সাথে গণমানুষের অ্যাওয়ারনেসটা লাগবে এবং এই অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আপনার একটা গ্রামে শিক্ষক থেকে শুরু করে সেই এলাকার আপনার মৌলবি থেকে শুরু করে যারা ইনফ্লুয়েন্সিং যারা আছেন পলিটিক্যাল লিডার থেকে শুরু করে আপনার আমার মতো যারা ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার্স আছে, সবার একটা হলিস্টিক অ্যাপ্রোচে ওই জায়গাটাতে কাজ করতে হবে। এবং এখানে যেটা সোহানের কথাতেও এসছে যে আমাদের বিজ্ঞাপন গুলো কিন্তু কিভাবে রিএনফোর্স করতেছে ম্যাসকুলিনিটিকে, তো তাহলে আমাদের কিন্তু মিডিয়াকে নিয়েও কাজ করার সুযোগ আছে। আমাদের মিডিয়া কি ধরনের জিনিস আসলে পোর্ট্রেট করতেছে সেগুলাকে আমাদের চ্যালেঞ্জ করার সময় আসছে এখন। হ্যাঁ, ওই সার্ফ এক্সেল এর বিজ্ঞাপন হলে নারীকে দিয়ে আপনি কাপড় কাচাবেন, আর যখন আপনি ডার্কে আগে জিত হ্যায় বলে আপনি, হ্যাঁ, এই ধরনের এই যে নেগেটিভ গুলো আমাদের মিডিয়া তৈরি করতেছে এগুলোকেও চ্যালেঞ্জ করার সুযোগ আছে। চ্যালেঞ্জের জায়গাটা থেকে আমি বলবো যে কিছু কিছু কাজ শুরু হয়েছে। এখন আমরা বিজ্ঞাপনে দেখতে পাই যে একজন নারীর স্যানিটারি ন্যাপকিন তার বাবা বা ভাই কিনে দিচ্ছে। হ্যাঁ, তো এই ধরনের অল্টারনেটিভ জিনিসগুলো আমাদেরকে অনেক বেশি আনতে হবে একদম গ্রাসরুট থেকে আমাদের মন মানসিকতার পরিবর্তনের জন্য লং টার্ম কাজ করতে হবে এবং বিয়ন্ড প্রজেক্ট। আমরা অনেক সময় এই প্রজেক্ট যতক্ষণ থাকে আমরা কাজ করি, প্রজেক্ট শেষ হয়ে যায় কাজ করি না, কিন্তু এটাকে আসলে প্রজেক্টের বাইরে থেকে যার যার জায়গা থেকে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এই জায়গাতে কাজ করতে হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আপু, আমি শুনতে পাচ্ছি। তো আপু, আমি একটা জিনিস একটুখানি মেনশন করি, একটা বিষয়, সেটা হচ্ছে যে গত কালকে, আজকে 31 তারিখ, গত পরশু দিন আমরা ডেইলি স্টারের একটা রিপোর্ট দেখেছি যেখানে ব্র্যাক জেমস পি গ্র্যান্ট হেলথ স্কুলের একটা পরিসংখ্যান এসেছে এবং যে পরিসংখ্যানের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে মোটামুটি 63% মেন এগ্রি দ্যাট বিং বিটিং দেয়ার ওয়াইফস ইজ ওকে ইফ দে ডিনাই সেক্স, এবং একই সাথে 62% মেন বিলিভ দ্যাট দেয়ার আর টাইমস ওয়েন ওয়াইফস ডিজার্ভ টু বি বিটেন। আই মিন, এইটা কিন্তু আসলে কোনো ছোটখাটো অংশ না, মানে আমি যদি উল্টেও দেই তাও 26% হয়, কিন্তু 62% মানে হচ্ছে আমরা মোটামুটি খুব একটা বেশি কাজ করিনি, বা যদিও করে থাকি সেটা চেঞ্জেস আসেনি। আর এটা একটা রিজেম্বলেন্স যে এটা হচ্ছে আমার দেশের কিংবা আমার জেনারেশনের বা আমার বাবার জেনারেশনের মানুষের চিন্তা ভাবনা। তো এই চিন্তা ভাবনা বদলানোর জন্য আপনারা দুজনে অনেক বেশি ফিল্ডে কাজ করেছেন, এই চিন্তা ভাবনা বদলানোর জন্য আসলে আমরা কি করতে পারি? কারণ টক্সিসিটি আর মানে টক্সিক ম্যাসকিউলিনিটি আর প্যাট্রিয়ার্কি দুটো খুব ইন্টারওয়াইন্ড কনসেপ্ট, তো দুটো যখন এক জায়গায় হয়ে যাবে তখন তো আসলে অনেক বড় কিছু হবে। এই জন্য আমি দুজনের কাছ থেকে একটু একটু করে জানতে চাই যে ফিল্ড বা রুরাল লেভেলে, আমরা তো আরবান এরিয়াজ এর কথাও বলছি, বাট আরবান এরিয়া থেকে নেমে আমাদের তো সবাই আরবান এরিয়াতে থাকেন না, তো সাব আরবান বলেন কিংবা একেবারে ভিলেজেস বলেন, সেই সারফেস লেভেলে আসলে আমরা কি করতে পারি? বিয়ন্ড প্রজেক্ট ইজ অ্যান আইডিয়া যেটা আপনি মাত্র বললেন, বাট তা বাদে আসলে এমন কি করা যেতে পারে, লেট অ্যালোন গভর্নমেন্ট আইডিয়া, আমরা ওটা বাদ দিয়েও যদি বলি ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভে, বা সোহান ভাই যদি বলেন একজন ছেলে হিসেবে কি করা যায়, আপনারা একটু একটু করে আমাকে জানালে ভালো হয়, এবং মনে হয় আমরা সবাই একটু জানতে চাই এটা।
ওকে, আমি শুরু করি। সো ব্র্যাক, জেপিজে স্কুলের যে গবেষণার কথা বলা হচ্ছে, ওটার আমিও অংশ ছিলাম। ওরা আমাকে ইন্টারভিউ করেছিল একটা এক্সপার্ট ইন্টারভিউ হিসেবে। তো ওখানে বললা যে 63% পুরুষ বিশ্বাস করে যদি তার বউ বা স্ত্রী বা পার্টনার যদি তাকে সেক্স ওয়ার্কে যদি সাপোর্ট না করে তাকে ধরে মারা যায়। তো এটা পুরুষের বিশ্বাস। ইভেন নারীদের উপরেও কিন্তু আগে এই গবেষণাটা হয়েছিল, এটা প্রথমবার নেদারল্যান্ড এম্বাসির সাপোর্টে একটা গবেষণা বের হলো। তখন কিন্তু নারীরাও বিশ্বাস করে যে যদি স্বামী যদি মারে সেটা গ্রহণযোগ্য, সেটা আসলে অপরাধ বলে কিছু না, বা সে স্বামী একটু একটু মারতেই পারে। সেটা ওই 50 বা এর অনেক বেশি একটা সংখ্যকই, মানে বিবিএস এসেছিল, বিবিএস এর গবেষণা এসেছিল। ইভেন আরেকটা মনে হয় কি, আমরা মনে করি কি নির্যাতন সহিংসতা আমার ঘরে নাই, আমার সোসাইটিতে নাই, এটা মানে লো সোসাইটিতে কিংবা গ্রামের দিকে কিংবা বস্তির দিকে স্লামের দিকে মনে হয়। আসলে এইটা একটা আমার কাছে মনে হয় ভুল ধারণা। আর হচ্ছে যেমন এখন ধরেন গ্রামের মানুষ, তাদের কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস নাই, কিংবা কিন্তু আমরা যারা একটু সামর্থ্যবান তাদের ইন্টারনেট অ্যাক্সেস থাকে। কোন একটা জেন্ডার সংক্রান্ত নিউজ দেখেন, একটা নিউজ দেখেন যে বৈবাহিক ধর্ষণ সংক্রান্ত নিউজের কমেন্ট বক্স দেখেন, দেখবেন কি পরিমাণ মানে কমেন্ট সেখানে বৈবাহিক ধর্ষণ যে আছে এর পক্ষের যে মতামত তার চেয়ে বেশিরভাগই মানুষের, দেখবেন অধিকাংশ মানুষ যারা ইন্টারনেট এক্সেস তারা বলে বৈবাহিক ধর্ষণ হয় কিভাবে, এটার কোনো বাস্তবতা নেই, এটাকে লিগালাইজ করে, এটা বলে কনসেন্ট বলে কিছু নাই। কিন্তু মাস্কুলিনিটির সাথে কনসেন্টের সম্মতির বড় একটা সম্পর্ক থাকে। তো যারা টক্সিক মাস্কুলিনিটির প্র্যাকটিস করে তারা কনসেন্ট বলতে সম্মতি বলতে তারা কিছু মনে করে না, এটা একটা। কিন্তু কয়েকদিন আগে টাঙ্গাইলের একটা মেয়ে, আমি তার নাম বলবো না, যে মেয়েটা বিয়ের 34 দিন পর সে তার বাল্যবিয়েরই বলা চলে তার স্বামী তার সাথে যে দাঙ্গা কর্মকাণ্ড করলো তাকে মরে গিয়ে প্রমাণ করতে হলো যে না, কনসেন্ট জিনিসটা বলতে একটা কিছু আছে এবং কিছু একটা আছে। তো একটা বড় জায়গা হচ্ছে আমরা সেই ক্ষেত্রেও সবাই চ্যালেঞ্জ করি যে কিভাবে মেয়েটার বাবা বা ভাই বা মা বিয়ে দিল, কিন্তু ছেলেটা কিভাবে বিয়ে করলো, বা ছেলেটা কিভাবে 34 দিন ধরে এই কাজটা কিভাবে করলো, বা এই যে ফোর্সটা করলো, সেখানে কিন্তু আমাদের মতামত খুব কম। তো বাল্যবিয়ের ক্ষেত্রে ইন্টারভেনশনে আমরা আগে করতাম কি, মেয়েদের হাতে লাল কার্ড ধরাই দিতাম আমি বাল্য বিয়ে করবো না, কিন্তু ওই মেয়েটার চাইতে যে বিয়ে করতেছে, আমরা যারা ছেলেরা বিয়ে করব তাদের কমিটমেন্টটা গুরুত্বপূর্ণ যে না আমি বাল্য বিয়ে করবো না, বা আমার বাবার কমিটমেন্টটা গুরুত্বপূর্ণ যে না আমার ছেলেকে আমি বাল্য বিয়ে করাবো না। তো এই ধরনের একটা চেঞ্জ আসা দরকার, সেই চেঞ্জটা যদি না আসে। এবং আমি একসময় কাজ করতাম শিশু অধিকার নিয়ে, তখন সেই শিশু অধিকারের কাজ করতে গিয়ে বাল্য বিয়ের সাথে কাজ করে আমার কাজে চলে আসে। পরে দেখি যে বাল্য বিয়ে একটা ইভেন্ট, একটা বিয়ে অনুষ্ঠান বন্ধ করলাম, এই বন্ধ করে আসলে কোনো লাভ নাই যদি আমি রুট কজে না যাইতে পারি। তো সেই রুট কজের কাছে গিয়ে দেখলাম যে সোশ্যাল সিকিউরিটি একটা বড় ইস্যু, আর একটা বড় ইস্যু দারিদ্রতা। তো দারিদ্রতার পিছনে একটা বড় কাজ হচ্ছে ফ্রিকুয়েন্ট ডিজাস্টার, যেটা মালা আপা খুব ভালো বলতে পারেন বা ভালো বলতে পারবেন। এত পরিমাণ ডিজাস্টার হয়, এত পরিমাণ সাইক্লোন হয়, এত পরিমাণ সুপার সাইক্লোন, সুপার সাইক্লোন সিডোর, আইলা, আম্পান, তিনটা সুপার সাইক্লোন, এরপর অনেকগুলা সাইক্লোন আছে, একটা মানুষ কতবার সে তার এই ক্ষতিকে পুষাই নিতে পারবে? তো একটা বড় নির্মম কোপিং মেকানিজম হচ্ছে চাইল্ড ম্যারেজ। তো তখন মনে হলো যে আসলে শুধু চাইল্ড ম্যারেজ নিয়ে মানে ইভেন্ট বন্ধ করে, অর্থাৎ একটা বাল্য বিয়ের অনুষ্ঠান বন্ধ করলে আমাকে হবে না, আমাকে রুট কজে হাত দিতে হবে। আর সেই রুট কজের একটা বড় কজ হচ্ছে যে এই যে মাস্কুলিনিটি এবং টক্সিক মাস্কুলিনিটি। এখানে আমার একটা প্রশ্ন আছে, তাহলে কি আমরা বলতে পারছি যে এই টক্সিক মাস্কুলিনিটি বিষয়টা আমাদের প্রত্যেক দিনের যত ধরনের রিলেশনশিপ গুলোকে আমরা মেনটেন করে চলি, বাবা মা, ভাই বোন, হাজবেন্ড ওয়াইফ, ফ্রেন্ডশিপ, ইভেন বর্তমান সময়ে আসলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর সম্পর্কটাকে আমরা অস্বীকার করতে পারবো না, এই প্রত্যেকটা সম্পর্কতে কি টক্সিক মাস্কুলিনিটি প্রভাব রাখছে কিনা, বা রাখলে কিভাবে রাখছে? আপনাদের দুইজনের কাছে এই প্রশ্ন। মালা, আপনি এবার আগে। আমি একটু সময়ের সাথে আগের প্রশ্ন থেকে শুরু করি, যেটা যে জিজ্ঞেস করছিল। দেখেন, বাংলাদেশের জেন্ডার নিয়ে কাজ হচ্ছে কিন্তু বেশি দিন হয় নাই, আমি বলবো যে 80 দশক থেকে মোটামুটি আমরা, এর আগেও উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করা হয়েছে, কিন্তু জেন্ডার অ্যাজ এ কনসেপ্ট বাংলাদেশে ইমার্জ করেছে 80 দশক থেকে। এবং তখন যখন শুরু হয়েছে তখন থেকে কিন্তু আমরা একটা বড় জনগোষ্ঠী জেন্ডার মানে কিন্তু আমরা বুঝি উইমেন্ডার্স এর কাজ, জেন্ডার মানে নারী বিষয়ক কাজ হবে, এবং কোন একটা অর্গানাইজেশনে জেন্ডার ফোকাল থাকা মানে হলো ধরে নেওয়া হয় যেটা নারী। এবং এখন পর্যন্ত আপনার এই জায়গাটাতে অনেকটা টিক মার্ক দিয়ে কাজ করার একটা টেন্ডেন্সি আছে। আমরা একটা বড় সময়
জেন্ডারের ইন্টারভেনশনে এখানে যে শুধু নারীকেই আপনার সচেতন করলে হবে না, পাশাপাশি পুরুষেরও সচেতনতা দরকার আছে, তাকেও নিয়ে পাশে বসায় বুঝাইতে হবে যে তুমি যে এরকম করতেছো, পাওয়ার এক্সারসাইজ করতেছো, এটা ঠিক না। ওই জায়গাটাতে কিন্তু আমাদের একটা বড়, এখনো বলবো যে, কাজের সুযোগ আছে। তবে আমাদের এতদিনের কাজ আমি বলবো যে কিছুই হয় না, সেটাও আমি মানতে রাজি না। এখানে ডেফিনেটলি অনেক কিছু হয়েছে। আমরা যদি তাকাই যে আমাদের আগের চেয়ে নারীদের শিক্ষার হার কিন্তু অনেকটা বেড়েছে, আগের চেয়ে কিন্তু আমরা কর্মক্ষেত্রে নারীদের অবস্থান কিংবা তাদের মোবিলিটি, হ্যাঁ, এই জায়গাগুলোতে আছে, কিন্তু এটা যথেষ্ট না, এটাকে আরো বাড়াতে হবে। তো সেখান থেকে কাজের সুযোগ আছে। এবং মানে মোট কথা হলো যে এটাকে শুধুমাত্র নারী কেন্দ্রিক না রেখে আপনি দেখেন যে যেটা বলছিলেন যে ব্যাকেন্ড রিসার্চের কথা, যে মাত্র 27% লোক তারা ফ্যামিলি প্ল্যানিং এর কথা জানে। কারণ কি, আমার ফ্যামিলি প্ল্যানিং এর ইন্টারভেনশন এখনো নারী কেন্দ্রিক। ফ্যামিলি প্ল্যানিং অফিস মানে ওই সেন্টার গুলাতে কারা যায়? নারীরা যায়। পুরুষ একরকমের দায় সারা ভাবে থাকে যে এটা তার জানতে হবে না, বুঝতে হবে না, তার শেখারও দরকার নেই, এটা ওই পিল খাবা বড়ি খাবা কি করবা, এটা নারী, মানে আমার এখানে কোনো ইয়ে নাই, সে একরকমের দায় সারা ভাবাই চলতেছে। এই আন্ডারস্ট্যান্ডিংটা, এই লার্নিংটা আমাদেরকে আসলে নারী পুরুষ বা অন্যান্য যে জেন্ডার আছে তাদের সবাইকে নিয়ে করতে হবে। এবং এইটা যতক্ষণ পর্যন্ত আমরা এই পুরো কর্মযোগে সবাইকে সম্পৃক্ত করতে না পারতেছি, এই এই টক্সিসিটি থাকবে। এবং এটার প্রভাব আসলে আমাদের বাস্তবিক জীবনে সম্পর্ক, যেটা আপা বলছিলেন যে ইভেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর মধ্যেও থাকতে পারে, থাকে, ইনফ্যাক্ট থাকে, হ্যাঁ, তো পরিবারের মধ্যে থাকতে পারে, সমাজে আছে, বিভিন্ন রিলেশনের মধ্যে এটা আছে, পুরুষের সাথে পুরুষের সম্পর্কে যেমন আছে, নারীর সাথে নারীর সম্পর্কেও আছে, হ্যাঁ, এই জিনিস, হ্যাঁ, ওই জিনিসগুলাকে অ্যাড্রেস করার জন্য আসলে আমাদের মনস্তান্ত্রিক পরিবর্তনের জন্য একটা কাজ করতে হবে, এবং ডিফারেন্ট টুল, ডিফারেন্ট মেথোডোলজি দিয়ে আগাতে হবে। আমার এডুকেশন সিস্টেমকে আমাকে রিফর্ম করতে হবে। শুধুমাত্র GPA 5 পাইলে হবে না, মানুষ হিসেবে যদি তৈরি করতে না পারি তাহলে ওই GPA 5 আসলে কোনো কাজের না। একদম, একটা খুবই ইন্টারেস্টিং কথা আমাদের এখানে উঠে আসছে বারবার, সেটা হচ্ছে যে আমরা যখন জেন্ডারের কথা বলছি তখন শুধুমাত্র নারী কেন্দ্রিক আলোচনা না, আমাদেরকে একই সাথে নারী এবং পুরুষদেরকে নিয়ে আসতে হবে। আমাদের কমেন্টসে একটা কোয়েশ্চেন এসেছে, সেটা হচ্ছে যে আমরা জেন্ডার বলতে আসলে কি বুঝি, এবং আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে এই জায়গাটা বোঝাটা খুবই জরুরি। আমি আশা করব হচ্ছে মালাপার কাছ থেকে এই প্রশ্নটার উত্তর চাচ্ছি যে জেন্ডার বলতে আসলে আমরা কি বুঝি। মালাপা, আচ্ছা, যিনি প্রশ্ন করেছেন উনি হয়তো আমার শুরুর দিকে আলোচনাটা উনি মিস করে গেছেন। আমি শুরুতেই বলছিলাম যে আমাদের মানুষ হিসেবে যে দুটো আইডেন্টিটি, একটা হলো আমাদের বায়োলজিক্যাল আইডেন্টিটি, সেক্স, এবং আরেকটা হলো যে সমাজ আমাকে কিভাবে দেখতে চায়। তো সমাজ আমাকে কিভাবে দেখতে চায় সেখানে কিন্তু দেখেন আমাকে কিছু ক্যারেক্টারিস্টিক ঠিক করে দিচ্ছে, যে নারী মানে হলো যে সে এরকম হবে, এরকমটা কিরকম, যে কিনা সংসার মানে সন্তান লালন পালন করবে, বাংলাদেশ কনটেক্সটে হয়তো সে রান্না বান্না করবে, সে ঘরে থাকবে, সে আস্তে আস্তে কথা বলবে, লাজুক হবে, হ্যাঁ, জোরে কথা বলবে না, হ্যাঁ, সবকিছু ফিক্সড, তার পোশাক, তার চাল চলন, তার সমস্ত কিছুই কিন্তু সমাজ নির্ধারণ করে দিছে। আমি যে একটা ওড়না পরি সেটাও কিন্তু জেন্ডার, আমি যে পিঙ্ক কালার কিছু একটা ইউজ করতেছি এটাও কিন্তু জেন্ডার, কারণ আমাকে বলে দিতেছে যে পিঙ্ক মানে মেয়েরা পরে, ছেলেরা পিঙ্ক পরে না, ছেলেরা ব্লু পরবে, ব্ল্যাক পরবে, হ্যাঁ, তারা শুধুমাত্র কয়েকটা কালার তারা পরতে পারে, আর বাকি সব কালার হলো ফেমিনিন কালার। তো এই এই জায়গাটা যে সমাজ আসলে আমাকে কিভাবে দেখতে চায়, এই যে সেটা ডিফাইন করে দিতেছে যে এটা এরকম, এই জিনিসগুলা পুরুষরা করবে, কিছু রোলস রেসপন্সিবিলিটি ঠিক করে দেয়, কিছু ক্যারেক্টারিস্টিক ঠিক করে দেয় যে এটা ছেলেদের জন্য, এটা মেয়েদের জন্য, হ্যাঁ, সেটাকে আমি বলবো যে সহজ ভাবে বলতে গেলে এটাই হলো জেন্ডার। এবং এটা ভ্যারি করে, কারণ আপনি এই যে হিজড়াকে তো আপনি, সে তো সে নারীও না পুরুষও না, হ্যাঁ, তাহলে আপনি তাকে কিভাবে করবেন? মানে এই যে একটা ছকের মধ্যে সবসময় যে মানুষকে ফেলতে হবে তা তো না। আমি মানে আমার জেন্ডার যে বাইনারিও না, এটা শুধুমাত্র নারী পুরুষ না, এর বাইরেও অনেক কিছু হইতে পারে। যেমন আফ্রিকান কিছু আপনার আদিম সমাজে দেখা গেছে, যেহেতু রোলস রেসপন্সিবিলিটি এবং এগুলো দিয়ে ডিফাইন করা হয়, সেখানে কিন্তু 5 বা তারও অধিক জেন্ডার আছে। আমাদের কনটেক্সটে হয়তো আমরা
দুইটা বা তিনটার কথা বলতেছি, কিন্তু এটা কিন্তু পাঁচ বা তারও অধিক হইতে পারে, আমরা জানি না কতগুলো আছে। এবং জেন্ডার আইডিয়াটাই খুবই হচ্ছে ভ্যারিয়েবল একটা আইডিয়া, খুবই হচ্ছে ফ্লুইড একটা আইডিয়া, এটা টাইমের সাথে, সময়ের, পরিবারের সাথে, সংস্কৃতির সাথে ভ্যারি করে। ইনফ্যাক্ট বাংলাদেশে হচ্ছে আগে জাস্ট 20 কিংবা 30 বছর আগে পুরুষ এবং মহিলাদের রোলস গুলোকে যেভাবে যেভাবে দেখা হতো, আজকে কিন্তু অনেকখানি পরিবর্তন হয়েছে। 2020 সালে এসে দেখছি যে একটা প্যানেল ডিসকাশনে আমরা 4 জন কথা বলছে এবং তার মধ্যে 2 জন পুরুষ এবং 2 জন নারী আছে, কিন্তু এটা আমরা 30 বছর আগে চিন্তা করতে পারতাম না। 30 বছর আগে হচ্ছে যে 70-এর দশকে 80-এর দশকে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, 30 বছর আর একটু বেশি সময়, যে ইউনিভার্সিটিতে যখন একজন নারী শিক্ষার্থী ক্লাসে যেতেন, উনি কিন্তু শিক্ষকের জন্য তার অপেক্ষা করতেন তাদের কমন রুমে, তারপর শিক্ষকের সাথে হচ্ছে ক্লাসে যেতেন এবং শিক্ষকের সাথে ক্লাস থেকে বের হয়ে কমন রুমে ফেরত আসতেন। বিষয়টা এরকমই যে জেন্ডার এমন একটা আইডিয়া যেটা সময়ের সাথে পরিবর্তনশীল, এবং সময়ের সাথে পরিবর্তনশীল কোন জায়গা থেকে, যে সমাজ কিভাবে, মালাবা যেটা খুবই চমৎকার করে বললেন, আমাদেরকে দেখতে চায়, একজন পুরুষকে কিভাবে পুরুষ হিসেবে দেখতে চায় এবং একজন মহিলাকে কিভাবে মহিলা হিসেবে দেখতে চায়। থ্যাংক ইউ সো মাচ, খুবই ইন্টারেস্টিং এক্সাম্পলস আমাদের আসছে, আমাদের কাছে প্রচুর প্রশ্ন এসেছে, আমরা একে একে কিছু প্রশ্ন, আমাদের কাছে অনেক প্রশ্ন জমে গেছে। অভি প্লিজ। আচ্ছা, শরীফ ওয়ালি প্রশ্ন করেছেন, কোয়েশ্চেন ফর মালা আপু। আচ্ছা, রিয়েলি ইন্টারেস্টিং এক্সাম্পল অন হাউ টক্সিক মাস্কুলিনিটি এক্সকারবেটেড দি পোস্ট আমফান পিরিয়ড ফর মেন, যেটা মালা আপু বললেন আর কি, দ্য ডমিনেন্ট পার্সপেক্টিভ ইন ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যানিটেরিয়ান সেক্টর ইজ টু পারসিভ ওয়েমেন অ্যামং দি মোস্ট ভালনারেবল গ্রুপস। আই এম কিউরিয়াস হাউ দিস কনসেপ্ট অফ টক্সিক মাস্কুলিনিটি ইজ ট্রান্সলেটেড ইন ডিজাইনিং ডেভেলপমেন্ট ইন্টারভেনশনস। এটা মালাপুকের প্রশ্ন করেছেন যে টক্সিক মাস্কুলিনিটি কিভাবে ডেভেলপমেন্ট ইন্টারভেনশনস গুলোকে ট্রান্সলেট করতে, মানে এই কনসেপ্টটা কিভাবে হয় সেটা তিনি জানতে চান আর কি। ইন্টারভেনশন ডিজাইন করার ক্ষেত্রে টক্সিক মাস্কুলিনিটি, আচ্ছা, সেটা হলো যে আমরা ইন্টারভেনশন ডিজাইন করার সময় টক্সিক মাস্কুলিনিটি কিভাবে আপনার দূর করতে পারি সেটা নিয়ে অনেক কাজ করি। হ্যাঁ, আমরা যারা আছি, যেমন সেক্ষেত্রে হয়তো আমরা নারী এবং পুরুষ তাদের রিসোর্সের জায়গাটাতে যে ইমব্যালেন্সটা আছে, এক্সেসের জায়গাটা থেকে যে ইমব্যালেন্সটা আছে সেটা কিভাবে দূর করা যায়, নারীরা কিভাবে হিউম্যানিটেরিয়ান এইড বা ডেভেলপমেন্ট সাপোর্ট আরো বেশি পাবে সেটা নিয়ে আমরা কাজ করতেছি, তার কাছে ইনফরমেশনটা যেন পৌঁছায়, তার কাছে আরো বেশি বিভিন্ন ডিসিশন মেকিং এর জায়গাটাতে তার এক্সেসটা যেন আরো বাড়ানো যায় সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করি। যেমন সাইক্লোন আমফানের পরে আমরা একটা র্যাপিড জেন্ডার অ্যানালাইসিস করেছিলাম ইউএন উইমেন এর সাথে জিহার প্ল্যাটফর্ম থেকে, সেখানে আমরা দেখেছি যে আমাদের ডেটা বলতেছে যে 70% নারী মনে করতেছে যে বিভিন্ন প্ল্যানিং প্রসেসে তাদের কোনো এক্সেস নাই, এবং অনেক সময় হিউম্যানিটেরিয়ান এইড এমন জায়গা থেকে ডিস্ট্রিবিউটেড হয় সেটা তার জন্য অ্যাক্সেসিবল না। তো আমরা যখন এই জায়গাগুলোতে আমরা যখন ইন্টারভেনশন ডিজাইন করি, আমাদের মাথায় থাকে যে মোস্ট ভালনারেবল কমিউনিটির কাছে পৌঁছানো। হ্যাঁ, আমরা ভালনারেবিলিটি অ্যানালাইসিস করি, নিড অ্যাসেসমেন্ট করি, সেটা করে কোথা থেকে আপনার এইড ডিস্ট্রিবিউট করলে ভালনারেবল মানুষের কাছে পৌঁছানো যাবে। শুধুমাত্র আমি যখন ভালনারেবল বলছি শুধুমাত্র নারীকে বলছি না, এখানে পার্সন উইথ ডিসএবিলিটি থাকতে পারে, ওল্ড এজ পিপল থাকতে পারে, তো একেবারে যে বিপদাপন্ন তার কাছে সাপোর্টটা পৌঁছায় দেওয়া যতদূর সম্ভব আমরা কিন্তু ওইটুকু আমাদের সার্ভিসটাকে নিয়ে যাই, এবং আমাদের বিভিন্ন ডিজাইন করার ক্ষেত্রেও কিন্তু আমরা সেটাকে মাথায় রাখি। যেমন আমরা যদি কোনো ওয়াশ ফ্যাসিলিটি দিয়ে থাকি, কোনো স্যানিটেশন ফ্যাসিলিটি দিয়ে থাকি, সেটা নারী বান্ধব কিনা, সেটা ডিজেবল ফ্রেন্ডলি কিনা, এই জিনিসগুলো কিন্তু আমরা কনসিডার করি, এবং একই সাথে আপনার অ্যাওয়ারনেসটাও আমরা সেখানে দেওয়ার চেষ্টা করি যে নারীকে যেন নারী শুধুমাত্র নারী হিসেবে না দেখে, তাকে যেন অধস্তন হিসেবে না দেখে, তাকে মানুষ হিসেবে মর্যাদাটুকু দেয়, তার কথা যেন শুনে। রাইট, আশা করি আমাদের তার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে, আচ্ছা অভি, আমার একটু অসুবিধা হচ্ছে, ইফ ইউ কাইন্ডলি টেক দ্য নেক্সট কোয়েশ্চন। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, আমি পরবর্তী প্রশ্নটা সোহান ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি। জারিন তাসনিম প্রশ্ন করেছেন, টক্সিক মাস্কুলিনিটি কি আংশিকভাবে ধর্ষণ সংস্কৃতির উপর প্রভাব ফেলছে? মাস্কুলিনিটি বিষয়টা যে টক্সিসিটির পর্যায়ে যাচ্ছে, এতে পরিবারের ভূমিকা কতটুকু?
আচ্ছা সোহান ভাই, আপনি যদি এই প্রশ্নটা অ্যাড্রেস করেন। ওকে, থ্যাংক ইউ অভি ভাই। সো আমি যেটা বলতে চাই, শুরুর দিকে আমরা আপনার মনে একটা সেশন করেছিলেন যে কিভাবে কথাও অনেক ক্ষেত্রে সহিংসতার দিকে চলে যায়, ভাষা ভাষা শব্দ ভাষা। সো আমরাও অবচেতন মনে অনেক ভাষা ব্যবহার করি, যেমন মাল্লা আপা খুব জানবেন, যেমন ধর্ষিতা। তো এটাকে আমরা কিন্তু অনেক সময় বা আমাদের ধর্ষিতা কিন্তু আমরা বলতে চাই না বা বলি না, কারণ ধর্ষণের শিকার। তো ধর্ষণকেও আমরা এখন একটা এমন একটা শব্দ বানিয়ে ফেলেছি, সামাজিক ব্যাধি। আমি ধর্ষণকে সামাজিক ব্যাধি বলার পক্ষে না, আমি মনে করি। সামাজিক ব্যাধি যদি বলতে চাই, সিভিলিজ গণ এইগুলো সামাজিক ব্যাধি। সামাজিক ব্যাধি যদি বলতে চাই, COVID-19 সামাজিক ব্যাধি, যার জন্য সোশ্যাল ডিস্টেন্স মানিয়ে চলতে হয়। ধর্ষণ কখনোই আমার কাছে সামাজিক ব্যাধি মনে হয় না, এটা একটা ভয়ঙ্কর রকমের অপরাধ। যেমন ইপটিজিং বলে আমরা যৌন হয়রানির মতো একটা মারাত্মক রকমের সহিংসতাকে আমরা সোসাইটিতে আমরা এস্টাবলিশ করেছি। রোমিওরা একটু ইপটিজিং করবেই, তারা একটু এগুলো করতেই পারে, এবং এটা একটা মাস্কুলিনিটির অংশ, ছেলে বয়সে তো এগুলো করবেই। কি করে? ইপটিজিং করে, ইপটিজিং রোমিওরা করতেই পারে। কিন্তু এই ইপটিজিং যেটা নিছক মজা, যে মজার কারণে বাংলাদেশে অন্যগুলো 100-এর বেশি মেয়ে, রিমি, সিমি, আরো অনেক মেয়েরা যারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তো ধর্ষণের কথা যেটা বলবো, তো ধর্ষণ শুনলে আমাদের মনে হয় কি, এটা মানে পুরুষের চাহিদা, কিন্তু আসলে এটা পুরুষের চাহিদা না, এটা পুরুষতন্ত্রের চাহিদা। এটা হচ্ছে প্রথম কথা, ধর্ষণ পুরুষের চাহিদা না, এটা পুরুষতন্ত্রের চাহিদা। দ্বিতীয় কথা হচ্ছে, ধর্ষণের সাথে ক্ষমতার একটা বড় একটা সম্পর্ক, ধর্ষণ এবং যৌন সন্ত্রাসের সাথে ক্ষমতার প্র্যাকটিস একটা বড় একটা মানে সম্পর্ক রয়েছে। মানে অর্থাৎ এটা হচ্ছে যে, শুধু যে আমরা অনেক সময় মনে করি যে এই ধর্ষণটা হয়েছে মনে হয় পুরুষ কি বলে, অনেক সময় বলে মেয়েদের পোশাকে সমস্যা আছে, এটা বলি, পুরুষের চিন্তা ভাবনার সমস্যা আছে সেটা আমরা বলি, মানসিকতার সমস্যা আছে। কিন্তু যেমন মালাপা বলছিলেন যে নারীর ক্ষমতায়ন হওয়ার কারণে শিক্ষার হার অনেক বেড়ে গেছে, নারীরা কর্মসংস্থানে আসতে শুরু করেছে, কিন্তু পুরুষরা এটা কিন্তু বাধা যেমন দিতে পারছে না, অনেক পুরুষ এটা মনে মনে, যেমন কোন এক ধর্মীয় নেতা বলেছিলেন মেয়েদের 5-এর পর পড়াবেন না, যদি পড়ান তাহলে হচ্ছে মেয়েরা খারাপ হয়ে যাবে, গার্মেন্টস এ খারাপ কাজ হয়। তো এমন কিন্তু অনেক মানে বাধা কিন্তু আছে। তো যখন দেখা যাচ্ছে নারীরা অনেক স্থান নিয়ে নিচ্ছে, তখন তাদেরকে, ইভেন একটা ঘটনা ঘটলো নোয়াখালীতে, একজন নারী সে ভিন্ন একটা মতে ভোট দিয়েছেন, কেন তাদের কথা শুনে ভোটটা দিলেন না, রাত্রে তাকে ধর্ষণ করা হয়েছে। তাহলে দেখেন রাজনীতি কত বড় একটা জায়গা, যে একজন নারী সে তার ভোটটা পছন্দের প্রার্থীকে সে ভোটটা দিতে পারছেন না। তো এবং এগুলো কোনো পার্সোনাল ঘটনা না, এর পিছনে বড় একটা রাজনৈতিক একটা ঘটনা রয়েছে। অর্থাৎ কোন রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা বলছি না, বাট পুরুষ যখন রাজনৈতিক পাওয়ার প্র্যাকটিস করে সেটার একটা বড় কানেকশন আছে। আর একটা কানেকশন আছে, অর্থনৈতিক কানেকশনও আছে, যে যখন আমরা নারী কর্মস্থলে যাই, তো তাকে একটা ভয় দেখানো। ধর্ষণ একটা অস্ত্র, যে অস্ত্র যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছে আপনারা জানেন, সে অস্ত্র এখনো ব্যবহার করা হচ্ছে নারীর অগ্রযাত্রাকে, নারী এগিয়ে যাবে অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, রাজনৈতিক বলেন, তাকে থেমিয়ে রাখার জন্য, তাকে স্তব্ধ করে দেওয়ার জন্য এটা একটা অস্ত্র। অর্থাৎ পুরুষ শুধু তার প্লেজার, সেক্সুয়াল প্লেজারের জন্য নয়, নারীকে দমিয়ে রাখার জন্য আমার কাছে মনে হয় যে এই ধর্ষণটা করে থাকে। তো এটা আমার কাছে মনে হচ্ছে অবশ্যই যে টক্সিক মাস্কুলিনিটি যে কানেকশনটা অবশ্যই ধর্ষণের সাথে রয়েছে, এবং পরিবারের যে ভূমিকা, পরিবার থেকে যদি এটা যদি আমরা, কারণ যে ধর্ষণকারী সেও কোনো এক নারীর সন্তান, সেও কোনো এক নারীর ভাই, তো তার মা যদি শেখাতে পারতো যে নারীর সাথে এমন করো না, তো একজন নারীর অপমাননা মানে তোমার মায়ের অপমাননা, এই শিক্ষাটা যদি সে দিতে পারতো, তখন কিন্তু মনে হয় এটা হইতে পারতো না আমার মনে হয়। এবার মালা আপার কাছ থেকে শোনা যেতে পারে। আবার আমরা নারীকেই দোষারোপ করতেছি যে তুমি ভালো মা না, তোমার সন্তান ধর্ষণ করতেছে, এটা পরিবার থেকে যখন বলতেছি, আসলে পরিবারের পিতারও দায়িত্ব আছে। হ্যাঁ, পরিবারের ভাই বোন যারা আছে, চাচা চাচি, সবার দায়িত্ব আছে, শুধু মায়ের একার দায়িত্ব না। হ্যাঁ, আরেকটা হলো যে আমরা আসলে কি, যে যেটা আবার জেন্ডার কনস্ট্রাকশনে আবার বারবার ফিরে যেতে হয়, সেখান থেকে কিন্তু আমরা আমরা ওই সুশিক্ষাটা আমরা দিচ্ছি না, পরিবার থেকে দিচ্ছি না। আমরা নারীকে বলতেছি যে তুমি ঘরে থাকো, কিন্তু তাকে যত রকমের মনিটরিং এর মধ্যে রাখা যায়, সে পোশাক ঠিক মতো পরছে কিনা, ওড়নাটা ঠিক মতো পরছে কিনা, বাইরে যে কি করতেছে, আমরা যে মনিটরিং এ রাখি, আমরা আমাদের ছেলেদেরকে কিন্তু ওই গ্রুমিংটা ওভাবে করি না, তাকে কিন্তু বলতেছি না, যে শিখাচ্ছি না যে তুমি নারীকে সম্মানের চোখে দেখো, তাকে কটু কথা বলো না, বা কাদের সাথে মিশতেছে, কি করতেছে। এই জায়গাগুলোতে বলবো যে পরিবার থেকেই বা স্কুল থেকে এই জায়গাগুলোতে তাকে শেখাতে হবে, এবং একটা বয়স পর্যন্ত তাকে সে সঠিক পথে আসে কি না এটাও তাকে দেখতে হবে। এই দায়িত্বটা পরিবারের যেমন আছে, সমাজেরও আছে। আমার আমার মনে আছে, আমরা যখন আপু ছোটবেলায় বড় হয়েছি, আমার মানে আমাদের
পাড়া প্রতিবেশীরাও কিন্তু আমাদেরকে বলছে আপনার যে হয়তো দুষ্টুমি করতেছি, ডাক দিয়ে কথা বলছে। এখন কিন্তু আমার সমাজ কিন্তু ওই রোলটা থেকে দূরে, অমুকের মেয়ে এটা করছে, অমুকের ছেলে এটা করতেছে, আমার কি, মানে এই যে একটা দায় সারা ভাবসাব, হ্যাঁ, পাড়ার মধ্যে ইগনোরেন্স, হ্যাঁ ইগনোরেন্স, এবং একরকমের নর্মালাইজ করে ফেলা জিনিসগুলাকে, ভায়োলেন্সটাকে একরকমের নর্মালাইজ করে ফেলার যে জায়গায় আমরা পৌঁছায় গেছি, হ্যাঁ, এগুলো তো আগে আমরা দেখি নাই। আমার আমার মনে আছে আমরা যখন ছোটবেলায় খেলতে যেতে বের হতাম, কোনো ছেলে যদি আমাদেরকে একটু বাজে কথা বলতো বা একটু অন্যভাবে তাকাতো, এলাকার যারা ছিল দেখে কিন্তু বুঝাইছে ছেলেটাকে, হ্যাঁ, তার বাবা মার সাথে কথা বলছে, এগুলা কিন্তু এখন নাই। আপনার চোখের সামনে একটা ঘটনা ঘটবে, আমরা ওই ক্যামেরা নিয়ে দাঁড়ায় যাব, সেলফি তুলতে, ছবি তুলতে, আমরা প্রতিবাদ করতেছি না, ভিডিও করব, পুরো জিনিসটা ভিডিও করে ফেসবুকে দিব, কিন্তু আমরা সেই জায়গা থেকে এগিয়ে যাব না, সেটা প্রতিবাদও কেউ করব না। আমি এখানে একটু আরেকটা প্রশ্ন নিয়ে নি, লীনা দিলরুবা শারমিন একটা কোয়েশ্চেন করেছেন, আমাদের টিম যদি এই প্রশ্নটাকে স্ক্রিনে দেখাতো, প্রশ্নটা হচ্ছে টক্সিক ম্যাসকুলিনিটি একটা বড় রিপ্রেজেন্টেটিভ কিন্তু বয়স্ক নারীরাও, এবং এই কথাটাই হচ্ছে মালাপা বলছিলেন যে আমরা আগে যেভাবে দেখতাম যে পাড়া প্রতিবেশীরাও আমাদের ক্ষেত্রে এগিয়ে আসছেন, যে কোনো সমস্যার ক্ষেত্রে এগিয়ে আসছেন, এখন সেভাবে এঙ্গেজ হতে দেখি না। তো লীনা দিলরুবা শারমিনের প্রশ্নে ফেরত যায়, উনি বলছেন টক্সিক ম্যাসকুলিনিটি একটা বড় রিপ্রেজেন্টেটিভ কিন্তু বয়স্ক নারীরাও, এই ব্যাপারটি কিভাবে দেখেন? মালাপা এবং সোহান ভাইয়ের কাছে পরপর জানতে চাই। আমি একটা বলবো যে এখানে আসলে আমি বয়স্ক নারীদেরকে তার পুরোপুরি দায়ভার দিব না, আমি এটাকে দেখতে চাই যে নারী উইথ পাওয়ার, হ্যাঁ, যার একটা পাওয়ার পজিশন আছে সেই জায়গাটা থেকে কিন্তু সে হলো টক্সিসিটিটাকে এক্সারসাইজ করে। সব বয়স্ক নারী কিন্তু টক্সিক ম্যাসকুলিনিটি ধারণ করে না, হ্যাঁ, যার ওই রিসোর্সে তার এক্সেসটা বেশি, ডিসিশন মেকিং এ এক্সেসটা তার বেশি, তার পজিশনটা সেরকম জায়গা আছে, ওই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আছে। আচ্ছা সুমন ভাই, আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান মালাপুর সাথে। সো মালাপার রাইটলি বলেছে যে হচ্ছে তার যে মানে পাওয়ার পাওয়ারের বিষয়টা, তো অনেক ক্ষেত্রে হয় কি, আমরা অনেক সময় শুনি কি যে নারী নির্যাতনের জন্য নারীই দায়ী, আপনারা দেখেন শাশুড়ির সাথে বউয়ের ঝগড়া, এটা একটা কমন একটা কথা, কিন্তু দিন শেষে যদি দেখেন যে কেন শাশুড়ির সাথে বউয়ের ঝগড়া বা কেন বউয়ের সাথে শাশুড়ির ঝগড়া, দিন শেষে দেখবেন কিন্তু কোন এক পুরুষকে নিয়ে, অর্থাৎ তার স্বামী কিংবা তার ছেলে, বউ যে ঝগড়া করছে তার পাওয়ার, তার বেস হচ্ছে তার স্বামী, স্বামীর স্বার্থকে সুরক্ষিত করার জন্য, আবার হচ্ছে যে মা যুদ্ধ করতেছে সে তার ছেলের ভালোর জন্য, কেন ছেলেকে শ্বশুর বাড়ি থেকে এই জিনিসটা দিল না বা এটা কেন হইলো না, তার নিজের জন্য না, তার ছেলের জন্য। এবং দিন শেষে এটা অনেক ক্ষেত্রে আমাদের রাজনীতিতেও সেটা হয়, আমরা অনেক এমপি আমাদের এলাকায় দেখি যে স্বামী মা মারা গেছে বা স্বামীর নামকে যুক্ত করে, তার নাম, নামের সাথে স্বামীর নাম, নাম স্বামীর নাম ছাড়া বা তার পরিচয় ছাড়া অনেক ক্ষেত্রে তার বেস কিন্তু থাকে না, আবার অনেকে নিজেই আবার বেস থেকে উঠে। সো এটা অনেক ক্ষেত্রে যেটা বলা হলো যে পাওয়ারের একটা বড় রিলেশন আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং, আমাদের খুবই ইন্টারেস্টিং জায়গাতে আমাদের কনভারসেশন যাচ্ছে, এবং সেখানে আমাদের পরিবারের কথা, একজন স্পেসিফিক মানুষ কিভাবে কাজ করবে সেরকম পয়েন্ট উঠে আসছে। একটা প্রশ্ন এই এই পয়েন্টের সাথে একদম অ্যালাইন, সেটা হচ্ছে গোলাম মোর্শেদ সাহেব প্রশ্ন করছেন, অনেকে বলে ছেলে ভালো এবং শিক্ষিত বলে মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছি, যে ছেলে ভালো সে কিভাবে বাল্য বিবাহ করে, তার শিক্ষা কি তাকে বাল্য বিবাহ করা শেখায়? খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন, সোহান ভাইয়ের কাছ থেকে তার মতামত জানতে চাইবো। এইটা কিন্তু খুবই রাইটলি, সো আমরা বলি যে আসলে যে সত্যিকারের, ওই যে আমরা বলি না সবাই সত্যিকারের পুরুষ হতে চায়, রিয়েল ম্যান হতে চায়, তো সত্যিকারের যে পুরুষ, মানে যদি ওই কথা অর্থে বলা যায়, সে আসলে কখনো বাল্য বিবাহ আসলে করতে পারে না, বা তাহলে এটা সত্যি কথাই যে বাল্য বিবাহ একটা কি বলে, এবং বাল্য বিয়ের যে ব্যাকগ্রাউন্ডে যদি দেখি, আমরা অনেক সময় মনে করি কি নারীবাদ নিয়ে অনেক মিথ আছে, আমরা নারীবাদকে যেভাবে দেখি যেভাবে শুনি আসলে নারীবাদ তেমন না, নারীবাদ শুধু নারীর কথা বলে না, নারীবাদ পুরুষের কথাও বলে, নারীবাদ মানুষের কথা বলে, নারীবাদ পরিবেশের কথা বলে, নারীবাদ শান্তির কথা বলে, কিন্তু আমরা যেটা নর্মালি নারীবাদ দেখি যে বা শুনি আসলে সেটা কিন্তু ঠিক না। এবং এই উপমহাদেশে যদি প্রথম কোনো নারীবাদীর কথা চিন্তা করতে হয়, আমরা কিন্তু রাজা রামমোহন রায়ের কথা আমরা কিন্তু চিন্তা করতে পারি, বিদ্যাসাগরের কথা চিন্তা করতে পারি, যারা 100 বছর আগে সতীদাহ প্রথাকে তারা বন্ধ করিয়েছিলেন, বিধবা বিবাহ প্রথাকে চালু করেছিলেন, এবং বাল্য বিবাহ আইনকে যে 100 বছর আগে তারা বলেছেন যে না এটা একটা অপরাধ, তারা যখন এটাকে লিগালাইজ করেছেন যে মানে বাল্য বিয়ে একটা অপরাধ, তখন কিন্তু সোসাইটির অনেক মানুষ পক্ষে ছিল না, তারপরে কিন্তু তারা কিন্তু সেটাকে কিন্তু অ্যাপ্রুভ কিন্তু করতে
পেরেছিলেন। তো সেইটা আমার কাছে মনে হয় যে আসলে শিক্ষিত সুশিক্ষিত মানুষ কিংবা ভালো যদি ছেলে হয় কিংবা যদি সত্যিকারের মানে যে আমাদের সেই টিপিক্যাল পুরুষ হয়, পুরুষ পুরুষ ভালো না, রিয়েল ম্যান পৌরুষ কিন্তু ভালো, আমরা কিন্তু পৌরুষ বিরোধী না, আমরা বলছি না পৌরুষকে দূর করে দেওয়া, আমরা বলছি বিষাক্ত পৌরুষকে দূর করে দেওয়া, এটা আমার কাছে মনে হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সন ভাই। আমরা আরেকটা প্রশ্ন পেয়েছি এবং আমরা একটা প্রশ্ন নিয়ে নিব যে নারীর আত্মক্ষমতায়নের পরও কেন টক্সিক মাসকুলিনিটির ট্রেডিশনস আমাদের মাঝে থেকেই যাচ্ছে। আমি মালাপুর কাছে চলে যাব আর একটু সবাইকে জানিয়ে রেখে আমরা 1 ঘন্টা 4 মিনিটে রয়েছে এবং আমাদের অনেকগুলো প্রশ্ন এখনো ব্যাক রয়েছে, উই হ্যাভ টু অ্যাড্রেস অল দিস আউট, চেষ্টা করবো আমরা যতটা পারা যায়। এবং আপনারা আরো অনেক প্রশ্ন করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমরা চেষ্টা করবো আমরা মোটামুটি সবগুলো প্রশ্নকে অ্যাড্রেস আউট করার। মালাপু যদি একটু ছোট করে বলতেন যে নারীর আত্মক্ষমতায়নের পরও কেন টক্সিক মাসকুলিনিটির যে ট্রেডিশন, সেই ট্রেডিশনটাকে আমরা কিভাবে এটার মানে এই আত্মক্ষমতায়নের মাঝখানেও এটা এত ভালোভাবে এক্সিস্ট করছে সেটা জানতে চাইছেন। আচ্ছা, তার মানে হলো ক্ষমতায়নের জায়গাটাতে আরো কাজ করার জায়গা আছে আমাদের এখনো, সরি, ক্ষমতায়নের জায়গাটাতে আরো কাজ করার সুযোগ আছে এখনো, কিন্তু ডিসিশন মেকার পুরুষ। হ্যাঁ, যেটা বলছিলাম একটু আগে যে বিভিন্ন ইনস্টিটিউশনস এ যে আমার আপনারা যদি টপ ম্যানেজমেন্টের দিকে তাকান এখনো ডিসিশন মেকারদের সংখ্যা প্রায় 90% পুরুষ। সেই জায়গাটাতে আমরা যতক্ষণ পৌঁছাতে না পারবো এই পাওয়ার ইমব্যালেন্সটা ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা অ্যাড্রেস করতে পারবো না। পাওয়ার ইমব্যালেন্স যতক্ষণ পর্যন্ত থাকবে একটা গ্রুপ এই নেগেটিভ ম্যাসকুলিনিটি প্র্যাকটিস করার চেষ্টা করেই যাবে। তো সেখানে আমি বলবো যে এখানে আরো কাজ করার সুযোগ আছে, আরো বেশি আমরা আমাদের ডিসিশন মেকিং গুলোতে আমরা আমাদের এক্সেস চাই, আমরা বিভিন্ন প্ল্যানিং প্রসেসে আরো বেশি ইনভলভ হতে চাই। যতক্ষণ পর্যন্ত না আপনার এই জায়গাগুলোতে আমরা আরো বেশি আসতে পারছি এগুলোকে নিয়েই থাকতে হবে আর কি, আমাদের কাজ করে যেতে হবে। জেন্ডার নিয়ে কাজ করার, নারীর ক্ষমতা নিয়ে কাজ করার আসলে শেষ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, এটা নিয়ে কাজ করে যেতে হবে। এবং একই সাথে এই জাতীয় অনেক ধরনের প্রশ্ন আমাদের আসছে, আমি আরেকটা প্রশ্ন নিয়ে নিব। রিনা দিলরুবা শারমিন উনি বেশ কিছু প্রশ্ন করেছেন, তার দুটো প্রশ্ন নিয়ে নিচ্ছি। অভি কাইন্ডলি এই প্রশ্ন হচ্ছে যে স্ক্রিনে দেখাও, ওনার প্রশ্নটি হচ্ছে, জি আমি পড়ে দিচ্ছি, ইউ আর নট, আচ্ছা আমি পড়ে দিচ্ছি তুমি স্ক্রিনে কাইন্ডলি দেখিয়ে দাও, ইউ আর নট ম্যান এনাফ, জি দেখিয়ে দিয়েছি। এইসব কথা আসলে দীর্ঘদিন ধরে চলছে এবং এর পিছনে একটা বড় ফ্যাক্ট হচ্ছে ডমিনেট করার সুযোগ, শক্ত কঠোর মানসিকতাকে ম্যাসকুলিনিটি হিসেবে কিভাবে শুরু করা হলো। একটা সময় আমরা দেখতাম নারীরাই বেশি ক্ষমতাবান এবং এই এই পরিবর্তনটাকে কি বেশ ধ্বংসাত্মক বলে মনে করেন কিনা। মালাপ এবং সোহান ভাই দুইজনের কাছ থেকে এই প্রশ্নের উত্তরটা জেনে নিতে চাচ্ছি। উনার কথা, উনার প্রশ্নটা হচ্ছে যে কখন থেকে, যখন থেকে হচ্ছে আমাদের মানসিকতার পরিবর্তন হওয়া শুরু করলো, যে ম্যাসকুলিনিটিটাকে আমরা শক্ত এবং কঠোর হিসেবে জানা শুরু করলাম, তার আগে তো ছিল হচ্ছে নারীদেরকে বেশি ক্ষমতাবান হিসেবে দেখলাম, এই পরিবর্তনটা কি ধ্বংসাত্মক কিনা। মালাপা ওভার টু ইউ, তারপর আমরা সোহান ভাইয়ের কাছে যাবো। সেটা হলো যে নারীরা অনেক বেশি ক্ষমতাবান ছিল, ট্রু। হ্যাঁ, আপনি যদি আদিম সমাজগুলোতে দেখেন কৃষির উদ্ভাবন হয়েছে নারীদের হাতে, সেই সময় কিন্তু আমরাই সন্তান জন্মদান করতাম আমরাই। এবং আগে যেটা যদি দেখেন আমাদের ধর্মতেও যদি দেখেন বিভিন্ন ধরনের সনাতনী ধর্মগুলোতে নারীকে পূজা করে, হ্যাঁ, নারীদেরকে যে অবস্থানে তখন রাখা হয়েছিল, তো ওই আদিম সাম্যবাদ সমাজ থেকে যখন আমরা ধীরে ধীরে পুঁজিবাদ সমাজের কাছে আসা শুরু করলাম, আমার আমার কৃষি কাজে যখন থেকে আমরা বিভিন্ন রকমের টেকনোলজি ব্যবহার শুরু করলাম, ভারী জিনিস ব্যবহার করা শুরু করলাম, তখন থেকে কিন্তু আস্তে আস্তে জিনিসটা আপনার হ্যাঁ, এবং সম্পত্তি তখন মানে অনেক কিছু এটার সাথে রিলেটেড, আপনার সম্পত্তির উত্তরাধিকারের কনসেপ্টের জায়গাটা থেকে আপনার নারীর শরীরের উপর এক রকমের নিয়ন্ত্রণ চলে আসা শুরু করলো। হ্যাঁ, আগে কিন্তু দলগত বিয়ে ছিল, আপনার মানে নারী পুরুষের যৌনতার বিষয়ে সেই রকম কোনো কন্ট্রোল ছিল না, কিন্তু এই পুঁজিবাদী সমাজে আসার কারণে আপনার এটার সাথে যে টেকনোলজি, এটার সাথে ব্যক্তিগত সম্পত্তির যে ধারণা এবং সেই সম্পত্তির উত্তরাধিকার নির্ধারণ থেকে আপনার যে কন্ট্রোল মানে মনোগামী পরিবারের দিকে আমরা গ্র্যাজুয়ালি চেঞ্জটা আসছে, সেখান থেকে কিন্তু জিনিসটা ট্রান্সফর্ম করেছে। এবং এই এখন এসে যেটা হয়েছে যে আগে যে পিতৃতন্ত্র ছিল এই পিতৃতন্ত্রটা কিন্তু বর্তমানের যে পিতৃতন্ত্র এটা অনেক বেশি মার্কেট, পুঁজিবাদ, এই ধর্ম, এই জিনিসগুলো কিন্তু
জড়িয়ে যে এখনকার পিতৃতন্ত্র অনেক বেশি কমপ্লেক্স, এবং এখানে কিন্তু ধর্ম অনেক সময় ধর্মের অপব্যবহার করা হয়, ধর্মের অপব্যবহার করে আমরা কেউ মানে আমরা কাউকে কাউকে সুপিরিয়র, আরো বেশি সুপিরিয়রিটি দিচ্ছি। অর্থনৈতিক জায়গা থেকেও যেহেতু নারীদের হাতে রিসোর্স নাই, পুরুষদের হাতে রিসোর্সটা বেশি, তারা এক জায়গা সেখান থেকেও অনেক বেশি সুপিরিয়র হচ্ছে, এবং সেখান থেকেই আসলে কন্ট্রোলটা থাকছে। এবং এটা নারীর উপর যেমন কন্ট্রোলটা থাকতেছে, এটা আদিবাসীদের উপর থাকতেছে, এটা আপনার পার্সোনাল ডিসএবিলিটির উপর থাকতেছে। মানে এইটা হলো যে একটা গ্রুপ, আমি দেখতে চাই যে একটা গ্রুপ হলো পাওয়ার হোল্ডার আর একটা গ্রুপ হলো পাওয়ারলেস। তো যাকে যেভাবে নিচু দেখানো যায়, পাওয়ার হোল্ডার যারা আছে তারা সমস্ত সুযোগটাই ব্যবহার করে, কখনো ধর্মকে ব্যবহার করতেছে, কখনো এথনিসিটি কে ব্যবহার করতেছে, ন্যাশনালিজম কে ব্যবহার করতেছে। এট দা এন্ড সে কিন্তু আসলে তার রিসোর্স এর উপর তার কন্ট্রোলটাকে জারি রাখার একটা প্রয়াস চালাতে থাকে। থ্যাংক ইউ আপু। এবার আমরা অভির কাছে চলে যাচ্ছি, অভি আমাদের পরবর্তী প্রশ্ন বলে দিবে। অভি, আচ্ছা হ্যাঁ, লীনা আপু আরো একবার আরো একটা প্রশ্ন করেছেন। আসলে লীনা আপু বুঝে যাচ্ছে যে আমাদেরকে খুব দারুণ ভাবে ফলো করছেন, ধন্যবাদ আপু আপনি এত ওতপ্রোত ভাবে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি আপনার প্রশ্নটা আরেকবার বলছি এবং এটা সোহান ভাইয়ের কাছে নেব। আমাদের কালচারে পুরুষ জোর করা, নিয়ন্ত্রণ করা বা ডোমিনেট করাকে আমরা সাহিত্যেও বেশ রসিয়ে ফেলেছি, অ্যাবসলুটলি ট্রু। যেমন মেলায় জায়রে গান আছে ললনাদের, মেলায় জায়রে গানে আছে ললনাদের রেহাই নাই। আপনারা কি মনে করেন পলিসি লেভেলে পরিবর্তন হওয়া দরকার বা লং টার্ম এজেন্ডা নিয়ে কাজ করা উচিত? আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে, সোহান ভাইয়া হিমসেলফ ইজ এ ইউথ অ্যাডভোকেট, আমার কাছে মনে হয় যে সোহান ভাইয়া যদি একটু এই জায়গাটাতে বলতেন যে এই যে সাহিত্য বা আমাদের কালচারালি মেয়েদেরকে কোথাও না কোথাও একটুখানি এই যে এই ডমিনেশনটাকে আমরা কোথাও না কোথাও সুন্দর করে ওভারল্যাপ করে এটাকে একটা সুন্দর প্যাকেটে মুড়িয়ে সবার সামনে রিপ্রেজেন্ট করছি, এই জায়গায় পলিসি লেভেলে পরিবর্তন হওয়ার দরকার আছে কিনা, কিংবা লং টার্ম এজেন্ডার আসলে এটা নিয়ে কাজ করা যায় কিনা, এটাই জিজ্ঞেস করেছেন সন ভাইয়া। জি অসংখ্য ধন্যবাদ অভি ভাই। অ্যালিনা আপা মানে সত্যি একটা প্রশ্ন বলে মানে প্রশ্ন করেছেন যে আমাদের সাহিত্যে আমরা দেখতে পাচ্ছি, শুধু সাহিত্য না, আমি শুরুর দিকে বলছিলাম যে অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ পণ্য, মালাবার রাইটলি বলছিলেন যে বিজ্ঞাপন, টেকনিক্যাল কারণে হয়তো সন ভাই আমাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আমরা একটু অপেক্ষা করতে পারি, অথবা যে কাজটা আমরা করতে পারি সেটি হচ্ছে মালাপুর কাছ থেকে মতামতটা নিতে পারি, ততক্ষণ হয়তো সন ভাই চলে এসে তার মতামতটা আমাদেরকে দিলেন, এমন কি করা যায় কিনা মালাপুর। হ্যাঁ যায়, মানে যেটা বলছিলাম যে এখানে মিডিয়া আসলে সবসময় আপনি যদি খেয়াল করেন, হ্যাঁ মিডিয়া কিন্তু প্যাট্রিয়ার্কিকে নানাভাবে রিএনফোর্স করে। আমরা যদি আমাদের টেলিভিশন গুলোর দিকেও তাকাই, নাটক গুলোর দিকে তাকাই, ভালো মেয়ে মানে হলো যে ধর্মকর্ম করবে, যে পরিবারের সবার দায়িত্ব পালন করবে, সংসার লালন করবে, হ্যাঁ মাথায় ঘুমটা দেওয়া বা ইয়ে, আর যে ভিলেন যে নায়িকাটা থাকে তার সবসময় হলো ছোট চুল, সে এডুকেটেড, বড় গলার ব্লাউজ পরে, হ্যাঁ সে হলো যে আপনার, তো এই যে ন্যারেটিভ গুলা মিডিয়া তৈরি করতেছে সেটা কখনো গানের মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমে, নাটক সিনেমার মাধ্যমে, এইটা কিন্তু আপনার ওই বৃহত্তর যে আপনার সংস্কৃতির যে প্রভাবটা এটাকে কিন্তু আরো মানে জোরবদ্ধ করতেছে। তো আমাদের এই জায়গাটাতেও কাজ করতে হবে আর কি। অফকোর্স আমরা সোহান ভাইয়ের জন্য অপেক্ষা করছি, আমরা আমাদের আরেকটা স্ক্রিনে আরেকটা প্রশ্নের জন্য বলবো, আরেকটা প্রশ্ন যদি আমরা পাই। হ্যাঁ আচ্ছা জি, আমরিন মেহজাবিন সুলতানা প্রশ্ন করেছেন, আমাদের সমাজে বেশিরভাগ পুরুষের মাঝে যে ধরনের আইডিয়া অফ এন্টাইটেলমেন্ট কাজ করে সেটির পিছনে তাদের নিজস্ব যে পুরুষের ধারণা সেটির ভূমিকা কতটুকু? আমি এই জায়গায় আগে একটু রুহুন ম্যামের আইডিয়া নিব, কারণ এই আইডিয়া অফ এন্টাইটেলমেন্ট আমার মনে হয় দুইজনই, মালা আপু এবং রুহুন ম্যাম দুইজনই একজন শিক্ষক এবং আরেকজন জেন্ডার এক্সপার্ট, তো দুজনই দুই জায়গা থেকে আলাদাভাবে এক্সপ্লোর করেছেন, ছোট করে একটু দুজনের কাছ থেকে আইডিয়াটা নিতে চাই। এবং আমরা আশা করবো সোহান ভাইয়া চলে এসেছেন। হ্যাঁ সোহান ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আমরা অত্যন্ত দুঃখিত, আমরা এই প্রশ্নের উত্তর নিয়ে তারপর আবার আপনার কাছে অবশ্যই ফেরত যাব। জি মালাপু এবং রোহন ম্যাম, মালাপু শুরু করো, তারপরে মালাপুর সাথে আমি যোগ করব। মালাপু আমি একটু মিস করে গিয়েছিলাম, আইডিয়া অফ এন্টাইটেলমেন্ট কাজ করে? জি অভি প্রশ্নটা কি তুমি আরেকবার পড়ে দিবে প্লিজ?
হ্যাঁ, প্রশ্নটা এরকম ছিল যে আমাদের সমাজে বেশিরভাগ পুরুষের মাঝখানে যে ধরনের আইডিয়া অফ এন্টাইটেলমেন্ট, মানে আমি সর্বে সর্বা, এই যে একটা আইডিয়া অফ এন্টাইটেলমেন্ট কাজ করে, এই ধারণ করার জায়গাটা, সেটির পিছনে তাদের নিজস্ব পুরুষত্বের ধারণা, এই ধারণার ভূমিকা আসলে কতটুকু, মানে আমি প্রথম সব কথা, এইটা। হ্যাঁ মানে আমি সব এইটা তো আসলে তাকে ছোটবেলা থেকে শেখানো হচ্ছে, সে কিন্তু রাতারাতি চিন্তা করতেছে না যে আমি সব, এটা ভাবার জন্য তাকে সমাজ, রাজনীতি, আমার ধর্মীয় ব্যবস্থাপনা, আমার রাষ্ট্রের কাঠামো তাকে ওই চিন্তাটাতে নিয়ে গেছে। হ্যাঁ, এবং সেই জন্যই কিন্তু সে ওই চিন্তাটা করতে পারতেছে, এটা কিন্তু সে যে একা একা চিন্তা করে ফেলছে তা না। তবে সেটা হয়তো আমরা অনেক পুরুষ আপনার ওই জায়গাটা থেকে ভিন্ন ভাবে চিন্তা করতে পারে, সেটাও তার হলো যে সেই রকমের তার সেলফ অ্যাওয়ারনেসটা আছে, তার আন্ডারস্ট্যান্ডিংটা আছে, প্রপার এডুকেশনটা হয়তো সে পেয়েছে, যে জন্য হয়তো সমস্ত ইনফ্লুয়েন্স থেকে নিজেকে ভিন্ন ভাবে সে চিন্তা করতে পারে বা ভাবতে পারে। কিন্তু ওভারঅল যে ভাবনাটা পুরুষের মধ্যে তৈরি করা হচ্ছে, সেটা কিন্তু একদম জন্মের পর থেকেই তাকে আমরা ইনজেক্ট করে দিতেছি যে তুমি পুরুষ, তুমি এভাবে হবা, তুমি এভাবে করবা, তুমি এটা করতে পারো, এবং তুমি এটা করলে তোমার ক্ষতি নাই। বরং আমরা করতেছি কি, যে ভায়োলেন্স করতেছে তাকে কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট করতেছি। হ্যাঁ, আপনি দেখবেন যে আমাদের ইউনিভার্সিটিতে কি হইতো, যে কয়েকটা মেয়ের সাথে প্রেম করে এসে বা যৌন হয়রানি করে এসে কিন্তু সে ক্রেডিট নেয় যে দোষ এরকম। তো এই যে ক্রেডিট নেওয়াটা, হ্যাঁ এটা কিন্তু সে অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, তাকে কেউ চ্যালেঞ্জ করতেছে না, তাকে কেউ বলতেছে না যে তুমি যেটা করতেছো এটা ঠিক হয় না, এটা করা যাবে না। মালাপা খুবই চমৎকার করে আসলে বলেছেন। আমার মালাপার উত্তরের সাথে খুব বেশি কিছু যোগ করার নেই, আমি যে জিনিসটা থেকে কথা বলতে চাই, মালাপার উত্তরে আমরা এটা পেয়েছি যে একজন পুরুষের ক্ষেত্রে আইডিয়া অফ এন্টারটেনমেন্ট কাজ করে, শুধু নিজের চিন্তাধারা অবশ্যই আছে, কিন্তু সেই চিন্তাধারাটা আসলে সমাজই তৈরি করে দিচ্ছে। আমি যে জিনিসটা যোগ করব যে সমাজ তৈরি করে দিচ্ছে অবশ্যই, কিন্তু সেটাকে ভাঙবার অনেকখানি দায়িত্ব আমাদের নিজেদের মধ্যে নিশ্চয়ই আছে। সেই জিনিসটা, সেই দায়িত্বটা, সেই রেসপন্সিবিলিটিটা একজন পুরুষ আসলে নিচ্ছে কিংবা নিচ্ছে কতখানি নিচ্ছে, এই প্রশ্নটা আসলে করতে হবে বা করার সময় আমাদের চলে এসেছে। আমরা কিন্তু এখন দেখছি, যদিও পার্সেন্টেজটা খুবই কম, প্রচুর ছেলেরা, ইয়াং জেনারেশনের ছেলেরা, তারা নিজেরা পড়ালেখা করছেন, তারা নিজেরা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত হচ্ছেন, তারা নিজেরা বিভিন্ন ট্রেনিং করছেন, এবং তার মধ্যে এই আইডিয়া অফ এন্টাইটেলমেন্টের ক্ষেত্রে টক্সিসিটি যে কাজ করে সেটা তারা বুঝতে পারছেন। প্রবলেমটা ওইখানে থেকে যাচ্ছে যখন একজন পুরুষ নিজে সেটা বোঝার পরও সেটাকে পরিবর্তন করার কোনো রকম চেষ্টা করছেন না, বরং সেখান থেকে যে তার মেল ডমিনেন্সের যে বিষয়টা সেটা চালিয়ে যাচ্ছেন, এবং এইটা যখন চালিয়ে যাচ্ছেন তখন আমি বলবো সেই ক্ষেত্রে তার ভূমিকা পুরোপুরি। আশা করি আমাদের দর্শক তার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমি অভিকে বলবো আমাদের পরবর্তী প্রশ্নে চলে যেতে। আমি সোহন ভাইয়ের কাছে প্রশ্নটা নেব এবং আপনাদেরকে জানিয়ে রাখি আমরা 1 ঘন্টা 17 মিনিটে চলে এসেছি। আমাদের কনভারসেশন যে কতখানি এঙ্গেজিং হয়েছে সেটা আসলে মনে হয় প্রশ্নের পরিমাণ দেখে বোঝা যাচ্ছে, এবং আমাদের টিম থেকে জানানো হচ্ছে যে আমাদের অনেক অবজারভেশন রয়েছে যেটা হয়তো বা এত কম সময়ের মধ্যে আমরা সবগুলোকে অ্যাড্রেস করতে পারবো কিনা জানি না, তবে আমি সোহানের কাছ থেকে প্রশ্ন নিব। আই এগ্রি উইথ মালা আপু। আচ্ছা, শুকুফি রহমান কোশ্চেন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আই এগ্রি উইথ মালা আপু এগেন, আই ডোন্ট কনসিডার নট ওনলি ইনক্রিজিং নাম্বার অফ ওয়েমেন ইন এনি ফিল্ড উইল হেল্প টার্ন দি হোল ইনস্টিটিউশন ইন টু ফেমিনিস্ট, অ্যাবসোলুটলি। আই ওয়ান্ট টু নো হাউ ইউ ডিফাইন ফেমিনিজম ইন এনি ফিল্ড। আমার কাছে মনে হয় এইটা দুই জায়গা থেকেই নেওয়া উচিত আর কি। আগে সোহান ভাই বলুক, কারণ আপু নিজে ফেমিনিস্ট, সেটা তো তার নিজের জায়গা থেকে বলবে। সোহান ভাই, এটাকে আসলে কিভাবে ফেমিনিস্ট, আমার কাছে মনে হয় যে ছেলে হিসেবে আপনি ফেমিনিজম কে কিভাবে ডিফাইন করেন, তারপর মালা আপু হারসেলফ ইজ অ্যান এক্সপার্ট অন দ্যাট ফিল্ড। ওকে, সো ফেমিনিজম আমি আগেই বলেছি, এটা শুধু আমি আমি নিজে একসময় বলতাম কি যে আমি জেন্ডার ইকুয়ালিটিতে বিশ্বাস করি, আমি নারীবাদ পছন্দ করি না। আমি নিজে বলতাম বলতাম নারীবাদ এমন যে শব্দে, নারীবাদ সেই শব্দ দিয়ে কিভাবে আসলে নারীর উন্নয়ন হবে, তখন আমি বলতাম আমি বলতাম যে জেন্ডার ইকুয়ালিটিতে বিশ্বাস করি, উইমেন এম্পাওয়ারমেন্টে বিশ্বাস করি, এসডিজি তে বিশ্বাস করি, আমি নারীবাদে বিশ্বাস করি না। তখন নারীবাদ বলিও না,
হ্যাঁ হ্যাঁ, এবং বলি যে নারী বা, হ্যাঁ তাহলে সে কিভাবে আসলে নারীর জন্য ভালো হবে? তখন হচ্ছে আমি কিছু, যেটা আমি আগেই বলছিলাম, কিছু মিথের মধ্যে আমি আবদ্ধ ছিলাম, এবং বাংলাদেশের অধিকাংশ তরুণ বা পুরুষরা এই মিথের মধ্যে আবদ্ধ বা ভুল ধারণার মধ্যে আবদ্ধ, আমি নিজেই ছিলাম। আসলে নারীবাদ মানে যে শুধু নারীর কথা বলে, আমি বলছি শুধু নারীকে নিয়ে না। যেমন বারবার আমরা বলছিলাম যে নারী এত ক্ষমতায়ন হলো, তারপরও কেন নারীর প্রতি সহিংসতা বাড়ছে? তো ক্ষমতায়ন যখন হয়েছে, নারীর যখন শিক্ষার হার বেড়েছে, নারী যখন কর্মসংস্থানে আসতে শুরু করেছে, তো পুরুষ তো সেই স্থানটা থাকতে দিতে চাচ্ছে না। তো আমি বলেছি পুরুষ চায় ভয় দেখাইতে, তো ভয় দেখানোর জন্য কিন্তু সহিংসতাটা বেড়েছে। তো যেমন হচ্ছে নারীকে শিক্ষার জায়গায় বেশি বেশি আসবে, কর্মসংস্থানে আসবে, তাকে সেই পরিবেশটাও তৈরি করে দেবো। আমরা অনেক ক্ষেত্রে বলি যে এনেবলিং এনভায়রনমেন্ট, তার মতো একটা পরিবেশ। তো এই পরিবেশটা তৈরি করতে পুরুষের কিন্তু অনেক একটা ভূমিকা আছে। এবং এই যে ফেমিনিস্ট, শুধু আমি শুরুতেও বলেছি যে নারী শুধু ফেমিনিস্ট হতে হবে এমন কথা নেই, এটা হচ্ছে পুরুষও ফেমিনিস্ট হতে পারে। এবং ফেমিনিস্ট মুভমেন্টেও আমরা দেখি পুরুষদের সেইভাবে কিন্তু কনসিডার করা হয় না, অন্তত বাংলাদেশে। তারা অনেক পরিমাণ প্রশিক্ষণ দেয়, কিন্তু সব বেছে বেছে নারীদের দেয়। আমি একজন পুরুষ হওয়ার কারণে আমি তখন ফেমিনিজমের বাংলাদেশ থেকে আমি প্রশিক্ষণ পাইনি, কিন্তু লেগেছিলাম বলে পরে অনেক বড় বড় ফেমিনিস্টদের কাছে আসতে পেরেছি। তো এই জায়গাটাতে আমাদের কাজ করা উচিত বলে আমার দিক থেকে মনে হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মালাপার কাছ থেকে জেনে নিতে চাচ্ছি আমি। হ্যাঁ, আমি প্রথমে বলবো যে ভাইয়া যেটা বলছেন যে শুধুমাত্র নারীদেরকে আপনার বিভিন্ন ইনস্টিটিউশনে নিয়ে আসলে হবে না, তো ওইটা আমি বলবো যে নাথিং অ্যাবাউট আস উইদাউট আস। হ্যাঁ, আপনি সমতার কথা বলবেন, এবং এই সমতার কথা বলতে যে আমাকে ওই সমতার আলোচনায় নিয়ে আসবেন না, তাহলে হচ্ছে না আর কি। আমরা সেই জায়গাটাও চাই, এবং বিভিন্ন ইনস্টিটিউশনে, বিভিন্ন পজিশনে, বিভিন্ন জায়গাটাতে, যেখানে যেখানে আমাদের কাজ করার জায়গা আছে, সেখানে সবগুলো জায়গাতে আমরা আমাদের পজিশন চাই। তো সেইখান থেকে বলবো, আমি ফেমিনিজমকে একেবারে সোজা বাংলায় যদি বলি, যে সেটা যে আমরা যে যে একটা বৈষম্যহীন সমাজের কথা বলতেছি, একটা সমতার সমাজের কথা বলতেছি, এই সমতার সমাজের জন্য আমরা যারা একটা আইডিওলজি ধারণ করি, এটাকে আমরা বলবো যে এটা একটা ফেমিনিজম, একেবারে সহজ বাংলায় যদি বলি। আমি শুধুমাত্র উইমেনডার্স এর কথা বলতেছি না, কারণ ওভার দ্য পিরিয়ড ফেমিনিজম এর ডেফিনেশনও চেঞ্জ হয়েছে। যখন আপনার ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজম শুরু ছিল, তখন শুধু হয়তো আমরা উইমেনডার্স এর কথা বলছি, নারীর ভোটাধিকার কথা বলছি, নারীর আপনার তার কন্ট্রোল ওভার বডির কথা বলছি। কিন্তু এখন আমরা উইমেনডার্স এর ইস্যুর সাথে সাথে, যেটা সোহানও বলার চেষ্টা করছে, আমরা যেখানে ভালনারেবিলিটি দেখতেছি, যেখানে মার্জিনালাইজেশন দেখতেছি, যেখানে অনার্যতা দেখতেছি, সেখানে কিন্তু ফেমিনিজম বা ফেমিনিস্টদের কাজের জায়গা। আজকে আপনার এই যে আপনার 2 দিন আগে লালমনিরহাটে যে একজনকে পুড়িয়ে মারা হলো, এটাও ফেমিনিস্ট ইস্যু। শুধুমাত্র যে ধর্ষণ বা নারীর প্রতি সহিংসতাই আমার কাজের জায়গা তা কিন্তু না। আমি সমাজের সমস্ত রকমের বৈষম্য, নিপীড়ন যা কিছু আছে, সেটা নিয়ে যে কাজ করে, সেটা নিয়ে যে অ্যাডভোকেসিটা করে, অবশ্যই সেটাকে আমি বলবো যে আমার আমার থ্যাংক ইউ মালাপু, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে আর খুব বেশি প্রশ্ন আর নিতে পারবো না, আমাদের কাছে খুব দারুণ দারুণ কিছু কমেন্ট এসেছে। আমি একটা দুটো কমেন্ট একটু অ্যাড্রেস করব এবং ধন্যবাদ জানাবো। আমি আশা করবো আমাদের সাথে যারা সংযুক্ত ছিলেন তাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লেগেছে এই আলোচনাটি। আমি লীনা দিলরুবা শারমিন আপুর একটি কমেন্ট বা অবজারভেশন পড়ে নিচ্ছি। শিক্ষকের সাথে ক্লাসে যাওয়ার সময়টাতেও কিন্তু মেয়েরা স্লিভলেস পরে যেত, এখন সময়ের সাথে সাথে এই ম্যাসকিউলিনিটি এমন নেগেটিভলি পাওয়ারফুল যে মেয়েরা নিজের পোশাকের সিদ্ধান্ত পুরুষের পছন্দ অপছন্দের দিকে খেয়াল রেখে নেয়। খুবই চমৎকার এবং খুবই সত্যি কথা। তারপরে শরীফ ইসলাম লিখেছেন, আই ওয়ান্স হার্ড ফ্রম এ 7 ইয়ার্স ওল্ড বয় সেইং হিজ মাদার দ্যাট ইউ ক্যান ওনলি ড্রিঙ্ক স্প্রাইট, কোক ইজ ফর মেল অ্যান্ড স্প্রাইট ফর ফিমেল, হিজ ফাদার টিচেস হিম অ্যান্ড হিজ ফাদার ইজ ওয়ান অফ দি টপ সোশ্যাল স্পেশালিস্ট। আচ্ছা, তারপর অনেক বেশি মেয়েদের এটা কেউ খেতে চায় না অনেকে বলে। হ্যাঁ, যারা ফারিম বলেছেন যে থিংকিং দি ওয়ার্ক অফ মেন মোর ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস দ্যান ওয়েমেন্স ওয়ার্ক ইজ অলসো আ বিগ বিলিফ বিহাইন্ড টক্সিক মাসকুলিনিটি। খুবই দারুণ কথা। আর আর গোলাম মোর্শেদ ভাই বলেছেন, আমার স্কুলের একটা স্যার বলেছিলেন, দেশ হচ্ছে একটা খাটের মতো এবং সে খাটের চাদর হচ্ছে ছেলেরা। চাদর যেমন খাটের উপর থাকলে সুন্দর, তেমনি ছেলেরাও রাষ্ট্রের উপরে থাকলে সব ঠিক হয়ে যাবে, চাদর খাটের নিচে থাকলে তা ভালো লাগে না।
তো দিস ইজ হোয়াট আই মিন, বুঝতে পারছেন হয়তো আপনারা সবাই যে আমাদের সবার মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা গুলো আসলে ভ্যারি করছে, বা কেউ না কেউ আমরা এই আমাদের আগের জেনারেশন থেকে শিখে এসেছি কিছু না কিছু। মোহাম্মদ ইশতিয়াক হোসেন ইস্তি লিখেছেন, দুঃখজনক হলেও সত্য যে এমন শিক্ষকদের জন্য সমাজের বিষাক্ততা আরো বেশি ছড়িয়ে পড়েছে যুগে যুগে। খুবই সত্য কথা। আমরা কি আর পড়বো নাকি আমরা শেষ করব? লীনা দিলরুবা শারমুন আপু বলেছেন আপনারা অ্যাগ্রেসিভ ফেমিনিজম নিয়ে একটা সেশন করেন। অবশ্যই অবশ্যই, এটা নোটেড থাকলো এবং আমাদের মাথায় রয়েছে যে ব্রেকিং দি মিথস অফ ফেমিনিজম এরকম একটা সেশনও করব, যেটি সোহান ভাইয়া বললেন আর কি, যে মিথের আন্ডারে আসলে আমরা অনেকে ফেমিনিজমকে চিনি না। এবং আমরা আশা করবো যে সেখানে মালা আপু অবশ্যই থাকার চেষ্টা করবেন, সোহান ভাই অবশ্যই থাকার চেষ্টা করবেন, কিংবা আমরা আরো এক্সপার্ট সাবজেক্ট এক্সপার্টদেরকে নিয়ে আসার চেষ্টা করব। 1 ঘন্টা 24 মিনিট আমাদের আসলে সময় একেবারে শেষ প্রান্তে। আমি জাস্ট একটা পয়েন্ট নিয়ে আসবো, নিয়ে এসে আমি রুহুন ম্যামের কাছে দিয়ে দেবো। তার আগে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যারা এতক্ষণ আমাদের সাথে এই সেশনে ছিলেন, এবং আপনাদের দুজনকে, মালা আপু এবং সোহান ভাই, যে একবার বলার পরপরই আপনারা দুজনই খুব ব্যক্তিগত জায়গা থেকে নিজেদের সময় বের করেছেন এবং যতটা পারা যায় এই অল্প সময়ের ভেতরে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এত কথা বলার সুযোগ করে দিয়েছেন, শোনার সুযোগ করে দিয়েছেন আমাদেরকে। আমি জাস্ট একটা পয়েন্ট একটু ওপেন এন্ডেড রেখে সবার কাছে ছেড়ে শেষ করতে চাই, 1 ঘন্টা 25 মিনিট হয়ে গেল, হচ্ছে আমরা কি আসলে কোনো হোপ দেখতে পাই? মানে টক্সিক মাসকুলিনিটি বলেন, ভায়োলেন্স এগেইনস্ট ওয়েমেন বলেন, চাইল্ড অ্যাবিউজ বলেন, চাইল্ড ম্যারেজ বলেন, কিংবা খুব অ্যাজ এ হোল যদি জেন্ডার বেসড ভায়োলেন্স বলেন, আমরা যে এত কাজ করছি, আপনারা অনেক বছর ধরে কাজ করছেন বা দেশে অনেকে অনেক বছর ধরে কাজ করছেন, অনেক সময় হয়ে যায় না যে ইউ ফিল ফ্যাটিগ, ইউ ফিল টায়ার্ড, যে আর কত খারাপ নিউজ দেখবো এত চেষ্টা করার পরেও। তো এখানে কি আসলে হোপ দেখার সুযোগ আছে, বা এই যে যখন টায়ার্ড হয়ে যান তখন আসলে কিসের থেকে এনার্জি ডিরাইভ করেন? ছোট ছোট করে দুইটা শেষ মন্তব্য জেনে নেবো, তারপর আমি রুহুন ম্যামের কাছে চলে যাবো আর কি। সোহান ভাই এবং মালাপু, মালাপু আগে, তারপর সোহান ভাই। আমি ব্যক্তিগত ভাবে খুবই আশাবাদী এত কিছুর পরেও, যদিও প্রায় সময় হতাশাও কাজ করে, কিন্তু আমার আশেপাশে যখন আবার অনেক বেশি ইয়াং অ্যাক্টিভিস্টদের দেখি তাদের এনার্জিটাও আমার মধ্যে অনেক চ্যানেলাইজ করি। তা আমি আশাবাদী এইটা, আপনারা যদি দেখেন যে ইউরোপেও কিন্তু মেডিভাল পিরিয়ডে যে এরকম ছিল, তারপর কিন্তু রেনেসা রিফরমেশনের মধ্যে দিয়ে একটা বড় ম্যাসিভ চেঞ্জ আসছে। আমরা যদি ওইরকম একটা রিফরমেশন চাই, আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের সায়েন্স টেকনোলজি সব জায়গাটা থেকে ইউরোপ যেভাবে রিফর্ম করেছে ওই জায়গাটাতে যদি একটা এফোর্ট দিতে পারি সবাই মিলে, তাইলে একটা ভালো পরিবর্তন সম্ভব এবং এটা আসবে। আমার কেন জানি মনে হয় এটা আসবে, হয়তো সময় লাগতেছে, কারণ আমরা এখন এত দেয়ালের পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা সবকিছু মিলে আমাদের যে অবস্থা, এখান থেকে এক সময় এই যারা আপনার এটার আজকে পার তারাই চাইবে যে এখান থেকে বের হয়ে আসতে। কারণ যে পুরুষ আগে তার স্ত্রীকে মারতো, সেই পুরুষ কিন্তু আবার তার মেয়ে যখন মার খাচ্ছে সেটাকে সে সহ্য করতে পারতেছে না। হ্যাঁ, সেই কিন্তু পরিবর্তনের কথা বলবে, হয়তো আজকে বলছে না, বলবে, বলতে হবে। থ্যাংক ইউ মালাপা। সেম প্রশ্ন, সেম এই বিষয়ে শেষ মন্তব্য জানতে চাচ্ছি সোহান ভাইয়ের কাছ থেকে। জি সোহান ভাইয়া, আমি যেটা বলতে চাই এ কথা আসলে কাজী নজরুল আসলে বলে গিয়েছিলেন যে সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারী ছিল দাসী, বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেউ রহিবে না বন্দি কাহারো, উঠিছে ডঙ্গাবাজি। আর পরের লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে, পুরুষ মরিবে ভুগে, যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়নই সে পীড়া দেবে তোমাকেই। অর্থাৎ আমি যদি পীড়ন করি, আমি যদি নির্যাতন করি, এটা নারী বা ট্রান্স সেটা বিষয় না, ওই পীড়া আমাকেই ভুগতে হবে। আমি যদি আমার নারীকে অর্থাৎ আমার নারী সমাজকে বন্দি করে রাখি, আমার পরবর্তী প্রজন্ম তারাও বন্দি হয়ে থাকবে। এখন যেটা হচ্ছে যে আসলে কি হতাশ না আশাবাদী, প্রথমত আশাবাদী, দ্বিতীয়ত যখন ঘটনাগুলো দেখি পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়ায় খুবই কষ্ট লাগে, মনে হয় যে বুকে তীরের মতো আঘাত লাগে। তারপরও যে কথাটা বারবার আজকে উঠে আসছে যে একটা পরিবর্তন অর্থাৎ একটা সংস্কার শিক্ষাক্ষেত্রে, ওই প্রশ্ন উঠেছিল যে সাহিত্য কিংবা আমাদের চলচ্চিত্র সংস্কৃতি সবখানেই একটা শুধু পরিবর্তন না, শুধু সংস্কার না, একটা রূপান্তর দরকার, এইটা একটা। আর যে কথাটা আমি একেবারে শেষ দিকে বলতে চাই যে আমরা বারবার বলছি যে পরিবারে কি হতে পারে, সো যেটাকে বলে যৌন প্রজনন শিক্ষা, সো এইটা নিয়ে আমরা সেক্স এডুকেশন এগুলো নিয়ে আমরা কথা বলতে চাই না,
এইটা নিয়ে আসলে কথা বলা উচিত। আমাদের কারিকুলামে এটা অনেক জায়গায় আছে, অনেক জায়গায় নাই, থাকলেও পরীক্ষায় আসে না, স্যার পড়ায় না, কিন্তু এইটা আসলে আমাদের খুবই দরকার। কারণ যৌন প্রজনন স্বাস্থ্য শিক্ষা বা অধিকার অর্জন ছাড়া এই জেন্ডার ইকুয়ালিটিকে আমরা আসলে নিতে পারবো না। আর আরেকটা মজার তথ্য আমার কাছে আছে, যেটা হচ্ছে আমরা মনে করি যে মেয়েরা মনে হয় এসআরএইচআর সার্ভিস থেকে অনেক সুবিধা মানে কম পায়, কিন্তু আমার গবেষণা বলছে, আমরা কাজ করি ফিল্ড লেভেলে, যে যেসব স্বাস্থ্যসেবা কেন্দ্র এখানে মেয়েদের এনরোলমেন্ট বেশি। মেয়েরা যদি 100 জন যদি জয়েন করে সেই সব সেবা নিতে, বিশেষ করে তাদের টিটিকে নিতে হয়, তাদের স্বাস্থ্য কার্ড থাকে, ছেলেদের থাকে না, তো সেখানে 10 জন বা 5 জন ছেলেদের এনরোলমেন্ট সেই এসআরএইচআর এ। মালাপা বলছিলেন বা গবেষণায় বলা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং শুধু নারীরাই করে, এসআরএইচআর এও কিন্তু পুরুষরা পিছিয়ে। একটা মেয়ে সে হচ্ছে মায়ের কাছ থেকে ভালো ইনফরমেশন পায়, দাদির কাছ থেকে পায়, ভাবির কাছ থেকে পায়, কিন্তু একটা ছেলে বাবার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, মায়ের কাছ থেকে কিন্তু ইনফরমেশন পায় না। তো এই জায়গাগুলোতে যদি আমরা চিন্তা করতে পারি, ছেলেরা শিখবে আসলে কনসেন্ট জিনিসটা কি এবং মর্যাদার জিনিসটা কি, এটা আমার কাছ থেকে মনে হয়। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ দুজনকে। রোহন ম্যাম, আমরা একেবারে সময় শেষে চলে এসেছি। আমি আপনাকে একরকম বলবো যে আপনার আসলে পুরো সেশন নিয়ে যেই মতামত সেটা যদি বলে আমরা বিদায় নেই। তো ওভার টু ইউ ম্যাম। এবং আপনাদেরকে বলে রাখি অবশ্যই, সেটা হচ্ছে যে আমরা যাব না, আমরা অবশ্যই রেকর্ডিং শেষ হবার পরে নিজেরা একটু হলেও কথা বলবো, তারপর আমরা সবাই বিদায় নিব। জি ম্যাম, অবশ্যই। থ্যাংক ইউ অভি। আমি আমার জায়গা থেকে এই পুরো সেশনের একটা সামারি দিব। তার আগে হচ্ছে আমাদের আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পুরো টিমের পক্ষ থেকে। আমি আমাদের সকল দর্শক যারা আমাদের সাথে ছিলেন এই পুরোটার সময়, তারা তাদের মূল্যবান মতবাদ দিয়ে আমাদের সাথে ছিলেন, আমাদের সাহস জুগিয়েছেন, আমাদেরকে প্রশ্ন করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে দিয়ে তৃতীয় পর্ব নিয়ে এসেছি আপনাদের সামনে। আমাদের সামনে আরো প্ল্যান আছে, আরো অন্তত 5টা পর্ব নিয়ে আসবো প্রত্যেক শনিবার সন্ধ্যা 6:15 থেকে। আশা করব আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকের সেশনের টপিক ছিল যে টক্সিক ম্যাসকুলিনিটি রেপ কালচারকে ট্রিগার করে কি। এই জিনিসটা বোঝার আগে আমাদের বোঝাটা দরকার যে ম্যাসকুলিনিটি কি। ম্যাসকুলিনিটি হচ্ছে এমন কিছু আইডিয়াস, এমন কিছু অ্যাট্রিবিউটস, এমন কিছু ক্যারেক্টারিস্টিক যেটা সংস্কৃতি, কালচার এবং সোসাইটি ঠিক করে দিচ্ছে যে পুরুষদের এই ধরনের অ্যাট্রিবিউটস থাকা দরকার। ম্যাসকুলিনিটি বিভিন্ন রকম হতে পারে, তার মাঝে টক্সিক ম্যাসকুলিনিটি একটি ধরন। সব পুরুষ মাত্রই যে টক্সিক তা কিন্তু না, টক্সিক ম্যাসকুলিনিটি আবার যে শুধুমাত্র পুরুষের মধ্যে আছে তাও না, মহিলারাও টক্সিক ম্যাসকুলিনিটির অ্যাট্রিবিউটস বহন করতে পারে। টক্সিক ম্যাসকুলিনিটি আমাদের যে প্রশ্ন ছিল রেপ কালচারকে ট্রিগার করে কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ, অনেক ক্ষেত্রেই করে, ইনফ্যাক্ট বেশিরভাগ ক্ষেত্রেই করে। কারণ টক্সিক ম্যাসকুলিনিটি is a representation of aggression. Aggression কে অনেক ক্ষেত্রে ভালো হিসেবে দেখা হয়, কিন্তু যখন জিনিসটা টক্সিক হয়ে যায় তখন সেটা রেপ কালচারকে ট্রিগার করছে। রেপ কেন হয় সেই জিনিসটা আমাদের বোঝাটা খুবই জরুরি। রেপ শুধুমাত্র যে একজন পুরুষ টক্সিক কিংবা একজন পুরুষের মধ্যে অ্যাগ্রেশন বেশি আছে সেই কারণে হয় তা না। রেপ is an instrument of power. রেপ হয় হচ্ছে ডমিনেন্স মেনটেন করার জন্য, রাজনৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয় জায়গা থেকে ডমিনেন্স মেনটেন করার জন্য। এটি আমাদের ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি যে ডমিনেন্স মেনটেন করার বিষয়টা একদম ছোটবেলা থেকে শিখে আসি। কোন কোন জায়গা থেকে? পরিবার থেকে, এডুকেশন ইনস্টিটিউশন থেকে, আমাদের বিভিন্ন পাড়া প্রতিবেশী কালচারের বিভিন্ন কম্পোনেন্টস থেকে আমরা এগুলো শিখে আসি। দিস ইজ দ্য হাই টাইম নিডেড টু ব্রেক দিস সাইকেল। সেই কারণে আমাদেরকে এই টক্সিক ম্যাসকুলিনিটিকে চ্যালেঞ্জ করা শিখতে হবে, চ্যালেঞ্জ করা জানতে হবে। চ্যালেঞ্জ করা শুরু করব কোথা থেকে? যেখান থেকে আমাদের এই সমস্যাগুলো শুরু হয়েছে, যেখান থেকে, আমি সমস্যা বলবো না, যেখান থেকে আমাদের ব্যবহারগুলো, অনুশীলনগুলো শুরু হয় সেখান থেকে, অর্থাৎ পরিবার থেকে। একদম ছোট সন্তানদেরকে আমাদেরকে হিউম্যানিজম, পজিটিভ ম্যাসকুলিনিটি, পজিটিভ ফেমিনিটি এগুলো নিয়ে কথা বলতে হবে। জেন্ডার কি সেগুলো নিয়ে কথা বলতে হবে, সেক্স এডুকেশন কি সেগুলো নিয়ে কথা বলতে হবে, যাতে তাদের মধ্যে কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ তৈরি না হয়, তাদের মনস্তাত্ত্বিক জগতে কোনো ধরনের বৈষম্যমূলক চিন্তা ভাবনা তৈরি না হয়। জেন্ডার নিয়ে আমরা বর্তমান সময়ে কাজ করছি ঠিকই, কিন্তু জেন্ডার বলতেই যে সেটা নারী কেন্দ্রিক হবে তা না। আমাদেরকে এখনই বুঝতে হবে যে জেন্ডার মানে পুরুষ এবং নারী সবার কথায় সমানভাবে বলা এবং যে কোনো পরিস্থিতি তাদেরকে একসাথে নিয়ে কাজ করা। দিন শেষে এটাই বলবো, আমরা আমাদের কথা শুরু করেছিলাম মেন উইল বি মেন, বয়েজ উইল বি বয়েজ, বয়েজ ওন বি বয়েজ, বয়েজ উইল বি হোয়াট উই টিচ দেম টু বি। ইফ ইউ টিচ দেম টু বি পজিটিভ ম্যাসকুলিন,
then they are going to be they will grow up to be a positive masculine person. আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা আপনাদের সবার জায়গা থেকে পরিবর্তনটা শুরু করেন, এই কনভারসেশনটা শুরু করেন, একদিন না একদিন পরিবর্তন আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভরাত্রি, সুস্থ থাকবেন।